तन्मये गम्यनाथ तस्मै श्री गुरुवे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे ते जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा अपने सकल श्री चरण कमले हमें प्रणाम जानाई वांछा कल्प दुर्वश्च कृपा सिंधु तरेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः नमो विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामी इति नामिने स्निग्ध चेता शुक्र नेता भक्मिनां च रसाप्लुतं प्रभु पाद वतो प्राणा नमि भक्ति चारु पदो जय जगद्गुरु शील प्रभु पाद की जय। तो एखाने जेटा आमि प्रथमे बोलेछिलाम जे एई मिथ्या एई नवम अध्याय এটা হচ্ছে রাজগুচ্ছ যুগ, এটা বলে রাজগুচ্ছ যুগ। সমস্ত শাস্ত্রে সার বলা হয়েছে গীতাকে, সমস্ত শাস্ত্রের সার কি গীতা, সমস্ত শাস্ত্রের সার হচ্ছে গীতা। আর এই গীতার সার হচ্ছে ভক্তি শতক, মানে মাঝখানের ছয়টি অধ্যায়। আর এই মাঝখানের ছয়টি অধ্যায়ের সার হচ্ছে নবম অধ্যায়। কেন শাস্ত্র বলছে তৃতীয় চতুর্থ অধ্যায়কে বলা হয়েছে গুহ্য গুহ্য জ্ঞান, তৃতীয় চতুর্থ অধ্যায়কে বলা হয়েছে গুহ্য জ্ঞান, সপ্তম অষ্টম অধ্যায়কে বলা হয়েছে গুহ্যতর জ্ঞান, আর এই নবম অধ্যায়কে বলা হয়েছে গুহ্যতম জ্ঞান। এই নবম অধ্যায় হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, সমস্ত বিদ্যার রাজা, সমস্ত শাস্ত্রের সার এই নবম অধ্যায়। তো এই জন্য নবম অধ্যায়কে আমরা খুব মন দিয়ে পড়তে হবে। যেমন তেমন জ্ঞান নাই, এটা রাজগুচ্ছ, এটাকে যদি আপনারা মাথায় নিতে চান অত্যন্ত ভালো বুদ্ধি সম্পূর্ণ হতে হবে। আপনারা দেখবেন যখন আপনারা আমরা শ্লোকগুলো পড়ব বুঝতে পারবেন। তো এইখানে এই অধ্যায়ের যে সূচনালগ্ন আমরা দেখেছি কি দেখেছি যে প্রথম শ্লোক থেকে তৃতীয় শ্লোকে এক দুই তিন এই তিনটি শ্লোকে শ্রবণের গুরুত্ব তুলে ধরেছে, ভগবত গীতার গুরুত্ব সেখানে তুলে ধরেছে, শ্রীমদ ভগবত গীতার গুরুত্ব তুলে ধরেছেন। কি বুঝতে পারছেন? এক দুই তিন, তারপরে চতুর্থ শ্লোক থেকে দশম শ্লোক হচ্ছে এই জড়জগতের সাথে কৃষ্ণের সম্বন্ধ কি, ঐশ্বর্য জ্ঞান, অচিন্ত জ্ঞান, যে যে জ্ঞান আমাদের এই মাথায় ঢুকবে না, হচ্ছে অচিন্ত চিন্তার অতীত এই জ্ঞান। জড়জগতের সাথে ভগবানের কি সম্বন্ধ, সেই সম্বন্ধ জ্ঞান এখানে আলোচনা করা হয়েছে, ভগবানের সাথে জড়জগতের সম্বন্ধ। এগারো নম্বর শ্লোক থেকে পঁচিশ নম্বর শ্লোকে বলছে কারা মহাত্মা কারা দুরাত্মা, কারা মহাত্মা কারা দুরাত্মা। আর ছেষট্টি নম্বর শ্লোক থেকে চৌত্রিশ নম্বর শ্লোকে বর্ণনা হয়েছে যে ভক্তি যোগের মহিমা, যারা ভক্তি যোগ করছে তারা কেন শ্রেষ্ঠ, এই কথাগুলো এই সমগ্র অধ্যায়ে আলোচনা করবে। বুঝতে পারছেন? তাহলে এক থেকে তিন কি আলোচনা করা হয়েছে? ভগবত গীতার গুরুত্ব, ভগবত গীতার গুরুত্ব। তারপরে চার থেকে দশ কি কি আলোচনা করা হয়েছে? এখানে বলছে জড়জগতের সাথে ভগবানের সম্পর্ক। তারপরে এগারো থেকে পঁচিশ কারা দুরাত্মা কারা মহাত্মা, আর ছাব্বিশ থেকে চৌত্রিশ হচ্ছে ভক্তি যোগের মহিমা। কি বুঝতে পারছেন? এখন এই প্রথম শ্লোকে বলছে, নবম অধ্যায়ের প্রথম শ্লোকে বলছেন কি বলছেন? ইদম তুতে গুহ্যতম, ইদম
भूते गुच्छतमं प्रभक्ष्वामि अनुसूयवे ज्ञानं विज्ञानं सहितं जद यत्या मुक्षशे अशुभात। এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মোৎসর বলে আমি তোমাকে এই পরম জ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান তোমাকে উপদেশ করেছি। কি করেছি আয় হরি কৃষ্ণ কথা বললেন একটু মন দিয়ে শুনো, কেন আমি তোমাকে জ্ঞান প্রদান করেছি, কারণ কি হচ্ছে বলেন, কি বলছেন বলছেন যে তুমি নির্মোৎসর, কি বলছে নির্মোৎসর, এই জন্য তোমাকে আমি কি জ্ঞান প্রদান করেছি সবচেয়ে গোপনীয় জ্ঞান, দেখছেন কি জ্ঞান সবচেয়ে গোপনীয় জ্ঞান তোমাকে উপদেশ করেছি, তাহলে এই গুণকে সবচেয়ে গোপনীয় জ্ঞান বলা হয়েছে। সবসময় এই জ্ঞান সবাই উপলব্ধি করতে পারে না, উপলব্ধি করতে পারে না, আর ভগবান এমন এই জ্ঞান দিয়েছেন যেটা সবচেয়ে গোপনীয় জ্ঞান, আর এই জ্ঞান প্রাপ্ত হলে তুমি কি করতে পারবে এই দুঃখময় সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হতে পারবে। এই সংসারটাকে একটা কিসের সাথে তুলনা করছে, দুঃখের সমুদ্র, দুঃখের সাগর, কি বলতে পারছো তো, দুঃখের সাগর। কিছু কিছু জায়গায় বলছে এটাকে বলছে কি সংসার দাবা নলনীর রূপ, এই সংসারটাকে দাবানল বলছে, বুঝছে সংসারটা কি বলছে দাবানল, কারণ প্রত্যেকটা ঘরেই দেখেন প্রত্যেকটা গৃহেই দেখেন আগুন জ্বলতেছে, কোন না কোন কারণে আগুন জ্বলতেছেই, কেউ সুখে নাই। এখানে বলছে যে তুমি যদি তোমাদের পরিবারের সবাই এই সংসারের সবাই যদি এই জ্ঞানটাকে গ্রহণ করে তাহলে তার আর কোনো দুঃখ থাকবে না, এই দুঃখময় জগৎ থেকে সে উদ্ধার হবে, কারণ এই দুনিয়াতে দুঃখের কারণ হচ্ছে একটাই, তার তার কারণ হচ্ছে তার জ্ঞান নাই, অজ্ঞান, তার কারণ কি অজ্ঞান। তাহলে তোমাকে আমি এমন জ্ঞান প্রদান করছি যেটা হচ্ছে কি সবচেয়ে গোপনীয় জ্ঞান, আর এই জ্ঞান গ্রহণ করার মানে তুমি এই দুঃখময় দুঃখ সাগর থেকে তুমি উদ্ধার হতে পারবে। কি বোঝা গেল? আসেন দুই নম্বর শ্লোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক, এই শ্লোকটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক বলা হয়েছে, কেন দেখবেন এই শ্লোকটাতে আপনারা গত ক্লাসে নিজেরাই পড়ে বিশ্লেষণ করেছেন, কারণ এত বড়, কারণ এই অধ্যায়ে ভগবান এত সুন্দর ভাবে বলছেন, আর প্রভুপদ বিশ্লেষণ এত সুন্দর বেশি বেশি করে বিশ্লেষণ দিয়েছেন, বুঝতে পারছেন তো, এই শ্লোকটা তাৎপর্য দেখছেন কত বড়, অনেক বড়। তো এখানে বলছে যে এই ভগবত গীতা হচ্ছে কি রাজবিদ্যা রাজভুয়ম উপদ্রবিতম প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুগম কর্তম অভ্যয়ম। এই জ্ঞান গ্রহণ করার ফলে কি জানতে পারবো, আমরা জানতে পারবো যে এই জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, সমস্ত বিদ্যার কি রাজা, তারপরে কি রাজগুচ্ছ মানে সবচেয়ে গোপনীয় জ্ঞান রাজগুচ্ছ পবিত্রম, এই জ্ঞান গ্রহণ করলে আপনি পবিত্র হয়ে যাবেন, এই জ্ঞান যেখানে থাকবে সে সবসময় পবিত্র থাকবে, আপনার হৃদয়ে থাকলে আপনি সবসময় পবিত্র থাকবেন, আপনাকে কোনো পাপ করতে পারবে না, আপনাকে কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না, এই জন্য এটা কি বলছে পবিত্রম, আর কি বলছে প্রত্যক্ষ, এটা কি সামনে এসে বলেন প্রত্যক্ষ, খালি চেয়ার গুলো নিয়ে সামনে চলে এসেন প্রত্যক্ষ, আচ্ছা সামনে চলে আসেন, দুজনে সামনে চলে আসেন, এই যে দেখা আছে এখানে চেয়ার নিয়ে সামনে চলে আসেন, তাহলে এই হচ্ছে প্রত্যক্ষ, তারপরে কি ধর্মম, এই প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে কি জানেন, প্রত্যক্ষ মানে এই জ্ঞান গ্রহণ করলে সরাসরি ভাবে সুখ প্রাপ্ত হবে, সরাসরি ভাবে, এবং সেটা কি, এবং সেটা প্রমাণিত, সেটা কি স্বতঃস্ফূর্ত ভাবে প্রমাণিত, এই প্রত্যক্ষটাকে প্রমাণ করার জন্য এখানে কার উদাহরণ দিচ্ছেন কে বলতে পারবে, বলেন আপনারা তো বাসায় পড়েন না, এই প্রত্যক্ষ প্রমাণ করার জন্য কার উদাহরণ দিছে, নারদমণির উদাহরণ দিছে, যে নারদমণি বলছে, নারদমণি নিজের উদাহরণ এখানে তুলে ধরছে যে নারদমণি এমন একজন ব্যক্তি ছিল তার প্রথম জন্ম হয়েছিল কার থেকে কে বলতে পারবে, ব্রহ্মার থেকে, প্রথম জন্ম হয়েছিল ব্রহ্মার থেকে, কি হয়েছিল ব্রহ্মার থেকে, ব্রহ্মার থেকে যখন সৃষ্টি হয়েছে ব্রহ্মা বলো তুমি সৃষ্টি কার্য করো,
তো বিয়ে করে সংসার করে, বলছে না না বাবা আমি দেখতেছি তো এই সংসার মানুষ কি, সংসারে কি সুখী না, আমি বাবা নাই, আমি নাই। তো যখনই সংসার করতে মানা করেছে অভিশাপ দিয়ে দিল, অভিশাপ দিয়ে দিল ব্রাহ্মণ অভিশাপে। এই নারদমুনি পরবর্তী জন্ম হলো কোথায়, উপকরণ নামক দেবতার নামে জন্ম হয়েছে, উপকরণ নামক দেবতা হয়ে তিনি জন্মগ্রহণ করেছে, দেবতা কি হয়ে গেলেন, দেবতা উপকরণ, উপকরণ দাসী পুত্র এখন হয়েছে না, প্রথম প্রথম জন্ম ব্রহ্মার গৃহে ব্রহ্মার ভূত থেকে বা ব্রহ্মার থেকে, দ্বিতীয় জন্ম হচ্ছে কি দেবতা রূপে উপকরণ, দেবতা রূপে ব্রহ্মার অভিশাপে, তৃতীয় জন্ম এই ব্রহ্মার অভিশাপে যখন তিনি এই উপকরণ নামক দেবতা হয়ে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করে তিনি কি করেছিল, পঞ্চাশ কন্যার সাথে বিবাহ করেছিল, পঞ্চাশ জন কন্যার সাথে বিবাহ করেছিল। আর তিনি একবার পুষ্কর ক্ষেত্রে, পুষ্কর ক্ষেত্র নামে একটা ক্ষেত্র রয়েছে, সেই পুষ্কর ক্ষেত্রে ব্রহ্মার জন্য আবার অপরাধ করলো, ব্রহ্মা আবার অভিশাপ দিল। আর এই ব্রহ্মার অভিশাপে তিনি কি হলো, শূদ্র হয়ে জন্মগ্রহণ করলো, শূদ্র হয়ে দাসী পুত্র, তার পিতার নাম ছিল দ্রবিলভূত আর মায়ের নাম ছিল কি কলাবতী, কলাবতী দ্রমিল গ্রুপ আর কি কলাবতী, এই দ্রমিল 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 গ্রুপ আর কলাবতী জন্মগ্রহণ করলো। তো তার মা ছোটবেলা থেকে তার বাবা মারা গেছেন, তার মা কি করতো, দাসীর কাজ করতো, বাসায় কাজ করতো। তো একদিন এক বাসায় কিছু সাধু সন্ন্যাসীরা এসেছে চাতুর্মাস্য করার জন্য, চার মাস সেখানে অবস্থান করেছিল, আর তার মা এই সাধুদের সেবা করেছেন, সাধুদের কি করেছেন সেবা করেছেন। আর এই সাধুর সেবা যখন করতো তখন এই তার ছোট বাচ্চাটাকে নিয়ে যেত, ছোট বাচ্চাটাকে কি করতো নিয়ে যেত, আর এই ছোট বাচ্চাটা সাধুদের মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতেন। আর একদিন এই সাধুরা কি করেছেন, উচ্ছিষ্ট দিয়েছেন, আর এই উচ্ছিষ্ট খাবার ফলে কি হলো, এবং ভগবানের কথা শ্রবণ করার ফলে তার পরবর্তী জন্ম চতুর্থ জন্ম হলো নারদমুনি রূপে, ভগবানের মনোবতার, ভগবানের মনের কথা তিনি জানলেন, চতুর্থ জন্ম হলো নারদমুনি রূপে। এটা বুঝতে পারছেন, এখানে এই কথাটাই বলে হয়েছে যে প্রত্যক্ষ এই ভগবত গীতার আয়ন যদি কেউ ফলো করে কেউ মানে সে কি হবে, তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কি, তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে নারদমুনি, সে সাথে সাথে তার উপকার হবে, তার লস নাই, তার কি নাই বলতে, কেউ যদি ভক্তি করছে তার ভক্তি যদি পূর্ণ নাও হয় তিনি স্বর্গে যাবেন, কোথায় যাবেন, স্বর্গে গিয়ে 10,000 বছর সেখানে স্বর্গসুখ ভোগ করবেন, তারপরে আবার এসে তিনি বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবেন, আইসা তিনি 100% ফিল আপ করে তারপরে তিনি ভগবত ধামে যাবেন। ভয় কেন, কোন ভয় আছে, বৈষ্ণবরা যদি সিদ্ধি লাভ নাও করতে পারে কোনো ভয় নাই, সে কি করবে স্বর্গে গিয়ে 10,000 বছর সর্বসুখ ভোগ করবে, তারপরে আবার এসে বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করে তার 100% ফিল আপ করবে, তারপরে তিনি ভগবত ধামে, কোনো সমস্যা নাই। প্রত্যক্ষ বিভিন্ন রূপে আসেন, খুব মন দিয়ে শুনবেন এই শ্লোকের আলোকে, এই ভগবত গীতার গুরুত্ব কত ঢুক, আপনারা তো বুঝতে পারতেছেন না যে ভগবত গীতা আমরা পড়াইতেছি কেউ যথাযথ ভাবে মন দিয়ে পড়ছেন না, কিন্তু এই গীতাটা কি, গীতার জ্ঞান কি, একটু আলোচনা করি আপনাদের সাথে, কারণ এখানে এই শ্লোকের টপিক খুব মন দিয়ে শুনবেন, আপনারাও গীতার এই গুরুত্ব, এই 1, 2, 3 গীতার জ্ঞান, গীতার জ্ঞানের গুরুত্ব আপনারা কোন জায়গায় বলতে পারবেন, কোন জায়গায় আলোচনা করতে পারবেন, এই গীতার জ্ঞান কতটুকু দরকার, কেন গুরুত্বপূর্ণ। বলছে ভগবান যদি মাছের রূপ নিয়ে পৃথিবীতে আসে তখন ভগবানকে আমরা কি বলি, কি অবতার, মৎস্য অবতার। ভগবান যদি কচ্ছপের রূপ নিয়ে পৃথিবীতে আসে কি বলি আমরা, উরুম অবতার। ভগবান যদি শুকরের রূপে পৃথিবীতে আসে তখন কি বলব, বরাহ অবতার। ভগবান যদি সিংহ এবং মানুষ একত্রিত রূপ ধরে আসে তাকে কি বলি, নৃসিংহ। ভগবান যদি ঘোড়ার রূপে আসে হয়গ্রীব অবতার, হয়গ্রীব অবতার। ভগবান যদি নদী রূপে পৃথিবীতে আসেন গঙ্গা যমুনা, ভগবান যদি নদী রূপে পৃথিবীতে আসে কি হয়, গঙ্গা যমুনা। আর ভগবান যদি পাথরের রূপে পৃথিবীতে আসেন, পাথরের রূপে আসেন তখন সে হয় শ্রী বিগ্রহ, কি হয়
স্মৃতিগ্রহ। ভগবান যদি এই ভূমি রূপে পৃথিবীতে আসেন তখন সেটা কি হয়? বৃন্দাবন ধাম। সেটা কি? ব্রজধাম বা বৃন্দাবন ধাম। আর ভগবান যদি একজন মানুষ রূপে পৃথিবীতে আসে তখন তিনি কে? শ্রী গুরুদেব। তিনি কে? শ্রী গুরুদেব। ভগবান যদি বিশেষ কোন তিথি রূপে পৃথিবীতে আসে সেটা হচ্ছে একাদশী তিথি। ভগবান এই তিথি রূপে অবতরণ করলে সেটা কোন তিথি হয়? মাধব তিথি বা একাদশী তিথি। ভগবান যদি কোন সপ্ত রূপে পৃথিবীতে আসে সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আর ভগবান যদি কাঠের রূপে পৃথিবীতে আসে সেটা হচ্ছে জগন্নাথ রূপ। আর ভগবান যদি পুস্তক রূপে পৃথিবীতে আসে সেটা হচ্ছে ভগবত গীতা, ভাগবতম। সেটা কি? ভগবত গীতা আর কি? ভাগবতম। তাহলে এখান থেকে বোঝা গেছে যে যে গীতা ভাগবতে সাক্ষাৎ ভগবত, এই ভগবানের অভিন্ন রূপ। ভগবতের হচ্ছে সাক্ষাৎ ভগবান, ভগবানের কি? অভিন্ন রূপ। আমরা কিছুদিন আগে বলেছি যে ভগবানের মন আর ভগবান অভিন্ন, বলেছিলাম কি না? ওই একদিন একটা মালার উদাহরণ দিয়েছিলাম না, যে উদাহরণ রাষ্ট্র হয়ে গেছিল মালার উদাহরণ। তাহলে ভগবানের প্রত্যেকটা জিনিস ভগবান থেকে কি? অভিন্ন। তাহলে এখন ভগবানের নাম রূপ লীলা এগুলো সবগুলো ভগবান থেকে কি? অভিন্ন। তাহলে ভগবানের লীলা বর্ণিত হয়েছে ভগবত গীতায়, ভগবানের উপদেশ বর্ণিত হয়েছে ভগবানের ভগবত গীতায়। তাহলে ভগবান থেকে কি অভিন্ন কিনা? ভগবান থেকে অভিন্ন। এই জন্য এই কলিযুগে জীবদের কৃপা করে ভগবান এত সহজলভ্য হয়ে গেছেন, এত সহজলভ্য হয়ে গেছেন যেটা হচ্ছে কেউ অচিন্তনীয় যে ভগবান এত সহজ হয়ে গেছেন আমাদের কাছে, সহজ হয়ে গেছেন এই গীতা রূপে আমাদের কাছে এসেছেন। এত সহজ, যে কোনো মুহূর্তে ভাবে ভগবানকে স্পর্শ করতে পারতেছি, যে কোনো মুহূর্তে ভগবানকে মুখে তুলতে পারতেছি, যে কোনো মুহূর্তে ভগবানের সাথে কথা বলতে পারতেছি এই গীতার মাধ্যমে। তো ভগবান আমাদের কাছে সহজ হয়েছে কিভাবে? যেমন একটা ছোট ছেলে, সে যদি তার খুব ইচ্ছা সে তার বাবার কালে চুমো খেবে, তার বাবার কালে কি খাবে? সে কি লাগাতে হবে তার বাবাকে? কিন্তু সেটা সহজ কখন হয়ে যাবে? তার বাবা যখন নিচে বসে যাবে তখন সন্তান তার বাবার কালে চুমো খেতে পারবে। তো ভগবান ঠিক আমাদের ইচ্ছা হচ্ছে ভগবানের ভগবানকে ধরবো, ভগবানের সাথে কথা বলবো, ভগবানকে কাছে পাবো, এই জন্য ভগবানও আমাদের কাছে এরকম বসে গেছেন, সহজ হয়ে গেছেন, গীতার রূপ ধারণ করে আসছেন। আবার এই গীতাকে কি বলা হয়? এই গীতাকে বহনযোগ্য বিগ্রহ বলা হয়। বহনযোগ্য কি বললাম কথাটা? বহনযোগ্য বিগ্রহ। যে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় গীতা পড়ার মাধ্যমে ভগবানের সাথে কথা বলতে পারতেছেন, যে কোনো গীতা পড়া মানে আপনি কার সাথে কথা বলতেছেন? সাক্ষাৎ ভগবানের সাথে কথা বলছেন, আপনি সাক্ষাৎ ভগবানের সাথে কথা বলছেন, সাক্ষাৎ ভগবানের সাথে কথা বলছেন। পদ্মপুরাণে বলছে, কেন সাক্ষাৎ বলা হয়েছে পদ্মপুরাণে বলছে? পদ্মপুরাণ কি পুরাণ? খুব মন দিয়ে আপনারা শুনবেন, ক্লাস খুব গুরুত্বপূর্ণ। শুনেন, আগে আগে শুনেন, রেকর্ড হচ্ছে, বাসায় গিয়ে আবার শুনবেন, রেকর্ড হচ্ছে, গ্রুপে ছাড়া হবে, আবার শুনবেন, শুনে শুনে নোট করবেন, কি বুঝতে পারছেন? এখানে বলছে যে প্রথম এবং পঞ্চম, প্রথম থেকে পঞ্চম অধ্যায়, প্রথম থেকে পঞ্চম অধ্যায়, এই পাঁচটি অধ্যায় হচ্ছে ভগবানের বিশ্বরূপের পাঁচটি মাথা। পাঁচটি কি? মাথা। যেরকম ভাগবত বলছে না, পাধু যদিও, যে প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের কি? বিধি পা। বুঝতে পারছেন তো? তো এই ঠিক এরকম ভাবে দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখ, ঠিক আছে? তো এইভাবে এই ভগবত গীতা ভগবানের সাক্ষাৎ, কিভাবে প্রথম থেকে পঞ্চম অধ্যায় হচ্ছে ভগবানের কি? পাঁচটি, এই বিশ্বরূপের পাঁচটি মাথা। আর ষষ্ঠ থেকে পনেরো অধ্যায়, এই দশটি অধ্যায় হচ্ছে কি? ভগবানের দশটি হাত, বিশ্বরূপের দশটি হাত, বিশ্বরূপের কয়টি হাত? মন দিয়ে শুনতেছেন আর কি? ষোলো অধ্যায় হচ্ছে ভগবানের নাভিদেশ, ষোলো অধ্যায় ভগবানের নাভিদেশ। আর সতেরো আঠারো হচ্ছে ভগবানের শ্রী চরণ কমল, সতেরো আঠারো হচ্ছে ভগবানের শ্রী চরণ কমল। কোথায় হচ্ছে? পদ্মপুরাণ। এইভাবে হচ্ছে ভগবান, এই গীতা হচ্ছে ভগবানের
অভিন্ন রূপ। এভাবে গীতা হচ্ছে ভগবানের অভিন্ন রূপ। গীতাকে কেন আমরা শ্রীমদ ভগবত গীতা বলি, কেন কথাটা বলি কে বলতে পারবে, কে বিশ্লেষণ করতে পারবে? এখানে গীতাকে কেন শ্রীমদ ভগবত গীতা বলি? শাস্ত্র হচ্ছে গীতা শব্দটা গীত শব্দ থেকে এসেছে। কি শব্দ থেকে? গীত মানে কি? গীত মানে গান। আর এই গানটি কে গিয়েছে? স্বয়ং ভগবান গিয়েছেন। এই জন্য নাম হচ্ছে ভগবত গীতা। যেই গানটি ভগবান গিয়েছেন, যেই গানটি ভগবান গিয়েছেন, এই জন্য এই ভগবত গীতার আরেকটা নাম কি? ভগবত গীতা। আর কেন শ্রীমদ কথাটা লাগে লাগানো হয়েছে সামনে? শ্রীমদ, শ্রীমদ শব্দটার অর্থ হচ্ছে এটি মঙ্গলময়। এটি যে তার ঘরে রাখবে, যে অধ্যয়ন করবে, যে শ্রবণ করবে, তার কি হবে? তার কি হবে? মঙ্গল হবে। এই জন্য এটাকে বলে শ্রীমদ ভগবত গীতা। কি কমপ্লিট বুঝেছেন আপনারা? শ্রীমদ ভগবত গীতা কেন বলা হয়েছে তার কারণ। এই জন্য বলছে গীতা মহাত্ম্য বলছে, গীতায় পুস্তকম যত্র গৃহে বর্ততে তস্য সর্বাণি তীর্থানি প্রয়াগাদি নিবৃতঃ। যার ঘরের মধ্যে এই গীতা থাকবে, এই গীতা থাকবে তার ঘরের মধ্যে সর্বতীর্থানি প্রয়াগাদি, প্রয়াগাদি সমস্ত তীর্থ তার ঘরের মধ্যে অবস্থান করছে। তার ঘরের মধ্যে এত তীর্থ আছে, সে তীর্থে জলে স্থান না গেলে সাধারণ জলে স্নান করতেছে। তাহলে এটা কি বোকামি? না বোকামি কি না? এটাকে বলে বোকামি। এই জন্য বলছে যে এই গীতা হচ্ছে কি, এই গীতাকে বলছে, এই গীতা হচ্ছে পিতা তার পুত্রকে একটি প্রেম পত্র, পিতা তার পুত্রের নিকট একটি প্রেম পত্র দিয়েছেন, এটাই বলা হয়েছে শ্রীমদ ভগবত গীতা। যেমন আমরা কার সন্তান? ভগবান দাবি করছেন, মাময় বংশ জীব ভূকি জীব ভূত সনাতন, আমি সমস্ত জীবের পিতা। তাহলে যেহেতু ভগবান হচ্ছেন পিতা, আমরা সকলে কি? সকলে তার সন্তান, তার পুত্র, তার পুত্র। তাহলে এখন বলছে যে এই ভগবান তার পুত্রকে কি বলছেন? এই ভগবত গীতার 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোকের শ্লোক বলেছেন ভগবান। কয়টা বলেছেন? 574টা শ্লোক ভগবানের মুখ থেকে উচ্চারিত হয়েছে। আর এই 500 শ্লোকের মধ্যে প্রায় 200 শ্লোক, এই 200 শ্লোকের মধ্যে ভগবান বলছেন যে তুমি হচ্ছে আমার সন্তান, তুমি এই জগতে কষ্টে আছো, তুমি দুঃখে আছো, কেন তুমি এখানে পড়ে থাকবে, তুমি আমার কাছে চলে আসো। যদি জ্ঞাতি আনানি বলতাম তুই তো থামো ধর্মন্ত্রম, তুমি কি করো আমার কাছে, তুমি কেন কেন দুঃখ কষ্ট করবে, তুমি আমার কাছে আসো, তোমার স্থান হচ্ছে আমার কাছে, কিন্তু আমরা তা শুনছি না, এই জন্য দুঃখ কষ্টে পড়ে আছি। বারবার ভগবান বলছে তুমি কেন কষ্ট কর, দুঃখ কষ্ট করছো, আমার কাছে আসো, তোমার স্থান এখানে না, তুমি তোমার স্থান হচ্ছে কোথায়? আমার কাছে। কিন্তু আমরা সেটা শুনছি না, কিন্তু আমরা কি করছি এই গীতাটাকে দেখবেন কারা কি করে, লাল সাধু পেঁচায় কোথায় রেখে দেয়? সিংহাসনে, আলমারির মধ্যে রাখে, সিংহাসনের মধ্যে রাখে, লাল সাধু পেঁচায়। এটা কি মতো? এটা এটা কার মতো? যখন কেউ কেউ স্মিতবাবু কেউ মনে করেন আপনাকে কি দিছে, রসমালাই দিছে, তা আপনি কি করলেন? ওই রসমালাই মহাপ্রসাদ কি প্রণাম করে রেখে দিলেন। তাহলে এটা কি হলো? আপনি কেউ আপনাকে রসমালাই দিছে, আপনি প্রণাম করে রেখে দিলেন, এটা হচ্ছে বোকামি। এটা কি বোকামি? না না, এটা শুনতে প্যাকেটিং করে আমার মতো তারা করে রেখে দিলেন না, এটাকে খাওয়ার মাধ্যমে উপযোগ করা হয়। ঠিক এরকম ভাবে ভগবত গীতা হচ্ছে কি, পড়ার মাধ্যমে সেটাকে পূজা করা হয়, অধ্যয়নের মাধ্যমে এই ভগবত গীতা পূজা হয়। এই জন্য আমরা যখন গীতা পড়বো তখন আমাদেরকে মনে করতে হবে, না না, যখনই বলবে শ্রীকৃষ্ণ উবাচ, মনে করতে হবে না এটা অর্জুনকে বলে নাই, এটা কাকে বলছে, এটা আমার কাছে চিঠি লিখছে আমার বাবা, মনে করতে হবে যে না আমাকে বলছে। এই জন্য এভাবেই পত্র, কারণ কি এই অর্জুন এত ভোকা ছিল না, অর্জুনকে গীতার জ্ঞান দিতে হবে, হ্যাঁ এত ভোকা ছিল, আরে সে তো পণ্ডিত ব্যক্তি, তাকে নিমিত্ত করে হচ্ছে নিমিত্ত মাধ্যম প্রবশত্ব সে আছি, তাকে নিমিত্ত করে আমাদের মতো কলিগত জীবদেরকে তিনি লিখেছেন, কিন্তু আমরা সেগুলো
করছে না, এটাই হচ্ছে মেইন কথা। এই কিতাব পড়ার মাধ্যমে তিনটি জিনিস থেকে আপনি মুক্ত হতে পারবেন, কয়টি জিনিস থেকে? তিনটি জিনিস থেকে এই কিতাব পড়ার মাধ্যমে আপনি মুক্ত হতে পারবেন। প্রথম হচ্ছে দুঃখ, কি হবে? দুঃখ মানে তালিবাস ওকার কো সুখ, এই সুখ কি ভাবনা খারাপ, এই সুখ মানে দুঃখ, বুঝতে পারছেন? তাহলে প্রথম আপনি দুঃখ থেকে মুক্ত হতে পারবেন, কারণ আমরা যে কষ্ট পাচ্ছি তিনটা জিনিসের কারণে কিন্তু কষ্ট পাচ্ছি, কি কি? সুখ মোহ ভয়, সুখ মোহ ভয়, এই তিনটি কারণে কিন্তু আমরা কষ্ট পাচ্ছি। কিরকম? যেমন আমার কেন এটা হচ্ছে না, এটা কেন করতে পারছি না, এই যে এই ব্যাপারে সুখ থাকে, এই ব্যাপারে আপনি দুঃখ পাচ্ছেন, পাচ্ছেন কিনা? আর কি মোহ, মোহ মানে কি? ও আমার এত টাকা আছে, এই টাকাগুলো এই ব্যাংকে রাখবো না এই ব্যাংক, এই ব্যাংকে রাখবো না ওই ব্যাংক, ওই ব্যাংকে লাভ দিচ্ছে বেশি না এই ব্যাংকে লাভ দিচ্ছে বেশি, এরকম ভাবে আপনি টেনশনে টেনশনে পড়ে গেছেন, টেনশনে আছেন। তো এগুলো হচ্ছে কি? তারপরে আপনার কি ভয় থাকে যে না আমার এটা আছে কিন্তু কেউ যদি সেটা নিয়ে যায়, হ্যাঁ আমার এই জমি জমা যদি অন্য নামে লেখা নিয়ে যায়, হ্যাঁ আমার এই শেয়ারটার মধ্যে বই রেখে কেউ নিয়ে আমার এই শেয়ারটা নাম দিল জায়গা, এই ধরনের কি কি? তার মধ্যে সুখ মোহ ভয়, এই তিনটি জিনিস থাকার কারণে মানুষ কি পায়? দুঃখ পায় কেনা? এই তিনটি জিনিস থাকার কারণে মানুষ দুঃখ পায়। এই জন্য ভগবান বলছেন, এই গীতা মহাত্ম্য বলছে, আপনারা পাইছেন কিনা জানি না, বলছে যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছো? তুমি যে কান্না করছো, তুমি কি কোনো কিছু হারাইছো? তুমি কি হারিয়েছো যে কাঁদছো? তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি জন্মানোর সময় কিছু নিয়ে এসেছিলে? তাহলে কেন তুমি ভাবতেছো যে আমার থেকে হারিয়ে গেছে বা চলে গেছে বলে তুমি কাঁদতেছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়ে এসেছে এখান থেকে নিয়ে নিয়েছো, যা নিয়েছো তা কোথায় থেকে নিয়েছো? এখান থেকে নিয়েছো। আর তোমার আজ যা আছে তা অন্য কারো হয়ে যাবে, তা একদিন কার হয়ে যাবে? অন্য কারো হয়ে যাবে কিনা? আপনার যে সম্পত্তি আছে একসময় আপনার পিতার ছিল, একসময় আপনার পিতার ছিল না, এখন আপনার রয়েছে, আপনার যা আছে তা কার হবে? সন্তানের হবে, সন্তানের হবে। এরকম ভাবে কোনো জিনিস আপনার স্থায়ী না। এই জন্য বলছে তোমার আজ যা আছে কাল তা অন্য কারো হয়ে যাবে, পরশু যে হ্যাঁ সেটা অন্য কারো হয়ে যাবে, পরিবর্তনই সংসারের নিয়ম হবে কিনা? দেখেন আপনি আগে কত সুন্দর ছিলেন, হ্যাঁ মৃদু গোবিন্দ ভোগ কত সুন্দর ছিল আগে, রিয়ান ছিল, বুঝতে পারছেন? এখন কি আছে নাকি? যে আমাদের ইয়া প্রভু সৌরভপতি প্রভু দেখছেন, একসময় কি এরকম ছিল? একসময় বডিতে একটা জোশ ছিল, কি প্রভু একাই 10 জনকে রাখতে পারতো, তো এখন সেটা আছে? সেই জন্য বলছি গীতা পড়লে, আমি যেটা লিখেছি এই গীতা পড়লে আপনারা কি জানতে পারবেন? ইনফরমেশন, কি জানতে পারবেন? মানে তথ্য বা জ্ঞান, তথ্য বা জ্ঞান জানতে পারবেন। দ্বিতীয়ত কি জানতে পারবেন? কানেকশন, গীতা পড়লে কার সম্পর্কে তথ্য জানতে পারবেন? ভগবান সম্বন্ধে তথ্য জানতে পারবেন। দুই নম্বর হচ্ছে কানেকশন, ভগবানের সাথে যে আমার কি সম্পর্ক সেটা আপনি উপলব্ধি করতে পারবেন, ভগবানের সাথে আপনার কি সম্পর্ক সেটা বুঝতে পারবেন। দুই নম্বর হচ্ছে পিউরিফিকেশন মানে শুদ্ধতা, আর যখন জানতে পারবেন যে ভগবানের সাথে আপনার কি সম্পর্ক, তখন আস্তে আস্তে ভগবানকে জানার মাধ্যমে ভগবানের সাথে আপনার কানেকশন তৈরি হওয়ার মধ্যে, সম্পর্ক তৈরি হওয়ার মধ্যে আপনার মধ্যে একটা পিউরিফিকেশন শুদ্ধতা আসবে, কি আসবে? শুদ্ধতা আসবে, আস্তে আস্তে আপনার মধ্যে সেই শুদ্ধতা আসবে। আর শুদ্ধতা আসলে আপনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেটাকে বলছে এখানে কি? ট্রান্সফরমেশন, তখন আপনার আচরণগত পরিবর্তন আসবে, কি আসবে? আচরণগত পরিবর্তন আসবে। তারপরে এই পরিবর্তন যখন আসবে, আপনার আচরণগত পরিবর্তন আসবে, তখন কি করবে? ভগবান আপনাকে সুরক্ষা প্রদান করবেন, আপনি সবকিছু থেকে একটা সুরক্ষিত মনোভাব আপনার মধ্যে থাকবে, কেউ না কেউ আপনাকে সুরক্ষা প্রদান করছে সেটা আপনি বুঝতে পারবেন। আর কি? কারেকশন, আর এটা কি? কারেকশন, এইভাবে আপনি নিজেকে সংশোধন করে ফেলবেন। যখন ভগবানের ভগবান আমাকে রক্ষা করছেন, ভগবান আমাকে এটা দিচ্ছেন, ভগবান আমাকে এটা দিচ্ছেন, তখন নিজে সংশোধন হয়ে যাবে, কি হয়ে যাবে? আর তখন ভগবানের প্রতি আপনার কি আসবে? কি আসবে? বিশ্বাস।
তখন এর বিশ্বাস আসবে। একটু একটু আমি এই প্রত্যেকটা লোকের সম্পর্কে একটু একটু আলোচনা করে দিই। আমি কথাটা কি বলছি, জ্ঞান বা ইনফরমেশন, জ্ঞান বা ইনফরমেশন। তো এখানে এই সমস্ত গীতার সার আমি কি বলেছিলাম, সমস্ত গীতার সার ভগবদ্গীতার একটি শ্লোক। যদি আমি সমস্ত শাস্ত্রকে একটা শ্লোকের মাধ্যমে প্রকাশ করতে চাই, একটা শ্লোকের মাধ্যমে প্রকাশ করতে চাই, সেটা কি, মন মনা ভব মন ভক্ত মদ জাজি মাম নমস্কর। এই চারটা কথা হচ্ছে সমস্ত সমস্ত শাস্ত্রের সার। সমস্ত শাস্ত্র, বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবদ্গীতা, ব্রহ্মসংহিতা, সমস্ত কিছুর সার হচ্ছে চারটা জিনিস। এখানে বলছে যে এই গীতা পড়ে শুধু পাণ্ডিত্য অর্জন করলে গীতা লাভ হয় না, পাণ্ডিত্য অর্জন করলে কি হবে না, এই গীতার জ্ঞান লাভ হয় না। আপনাকে কি করতে হবে, আপনাকে আপনাকে বুঝতে হবে যে না আপনি চারটা জিনিস করছেন কিনা। এই চারটা জিনিস যে করছে বুঝতে হবে যে তার মধ্যে গীতার জ্ঞান আছে, তার মধ্যে কি আছে, গীতার জ্ঞান আছে। না হলে অন্য জনকে শিক্ষা দিলে লাভ হবে না, যে চারটা জিনিস যে করতেছে না সে অন্য জনকে শিখাইবে লাভ হবে না, সে লাভ হবে। এজন্য বলছে যে এই শ্লোকের মাধ্যমে প্রথমেই বলছে তুমি আমাকে কি করো, তোমার মনকে আমার ভাবনায় কি করো, ভাবিত করো। স্বরূপ কি বলছে, তোমার মনকে আমার ভাবনায় ভাবিত করো। আচ্ছা, আপনি কারো সম্বন্ধে জানলেন না, কারো সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নাই, তাকে আপনি কিভাবে চিন্তা করবেন, কি পাতাজি, কারো সম্বন্ধে আপনি জানেন না, চিনেন না ব্যক্তিটারে, তার সম্বন্ধে চিন্তা করতে পারবেন? যেমন একটা দেশ আছে ব্রাসেলস, ব্রাসেলস নামে একটা দেশ আছে, তো এই দেশ সম্বন্ধে কেউ জানে না এই দেশটা কেমন, তাহলে কেউ এই দেশটা সম্বন্ধে যে না জানে তাহলে তার খোঁজ খবর দিতে সে রাখবে না, আর তার সেখানে যাওয়ার কোনো মানেই থাকে না, যে না এখানে কি না কি আছে, এটা কি একটা দ্বীপ না একটা সাগর না কি আছে সেটা বুঝবে না। যখন সেই দেশটার সম্বন্ধে, সেই দেশটার সৌন্দর্য সম্বন্ধে যাবো কত হবে, এই দেশটার সম্বন্ধে সে জানবে, তখন ওই দেশটার প্রতি সে আগ্রহ প্রকাশ করবে, জানা এটা মানে এই সুন্দর জিনিসগুলো আছে, এই জিনিসগুলো দেখার আছে, আমি সেখানে যাবো, আমি সেখানে কি করবো যাবো। তাহলে আপনি কারোর ব্যাপারে চিন্তা করতে গেলে আগে তার সম্বন্ধে জ্ঞান গ্রহণ করতে হবে, তারপরে তার ব্যাপারে চিন্তা করতে হবে, না সে মানুষটা কেমন, কেমন তার আকৃতি, কি তার ক্ষমতা, সে সম্বন্ধে জানতে হবে না আমাদের। আচ্ছা, তো এই জন্য বলছে যে আগে জ্ঞান গ্রহণ করতে হবে তার সম্বন্ধে। যেমন রুক্মিণী, রুক্মিণী গেছিলেন না, এই রুক্মিণী, রুক্মিণী কার কাছ থেকে ভগবানের কথা শুনছেন, নারদ মুনির কাছ থেকে ভগবানের কথা শুনছেন, আর শুনে তিনি ভগবানের প্রেম করে গেছেন, তাহলে তার তত্ত্ব সম্বন্ধে, তার তার সম্বন্ধে আগে জ্ঞান লাভ করেছেন এবং তার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার ফলে বলছেন না এই ব্যক্তিটাকে ভালোবাসা যায়, তাহলে আপনি তার সম্বন্ধে না জেনে তার চিন্তা করতে পারবেন, তাহলে তার সম্বন্ধে আগে জানতে হবে। সেই জন্য গীতায় বলছেন, গীতায় বলছে কি, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলে বলো, হে জম জম ভাবি স্মরণ ভাবম পেতন্তি কলে বলো, তুমি যা করতেছো পরীক্ষা হবে শেষে মৃত্যুর সময়, সাধন করো ভজন করো মন্ত্রে জানলে হয়, তোমার চিন্তার উপর নির্ভর করবে তুমি কি করবা, ভগবত ধামে যাবা না তোমার কুকুর শরীর হবে, না মেয়ের শরীর হবে, না ছেলের শরীর হবে, যে ছেলের চিন্তা করতে করতে বিয়ে হবে ছেলের শরীর, যে মেয়ের চিন্তা করতে করতে দেখতে হবে সে মেয়ের শরীর প্রাপ্ত হবে, তাহলে সেটা তখনই আমরা বুঝতে পারবো। এই জন্য বলছি যে ভগবান সম্বন্ধে যদি কারো জ্ঞান না থাকে তার সম্বন্ধে তাকে ভাবা চিন্তা করার কোনো প্রশ্নই উঠে না। এই জন্য কিছু কিছু ভক্তরা প্রশ্ন করে আমাদেরকে, ভগবান এই করছেন সেই করছেন, ভগবান তো একটা ভতা লোক, ভগবান এতটা বিয়ে করছেন, শুনলো তার একশোটা বিয়ে করছেন, এই করছেন সেই করছেন, প্রতারণা করেছেন, ছল করেছেন, আরে ভগবান রাসলীলা করছেন, প্রতারণা করছেন, এই করছেন সেই করছেন, এগুলো তো, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তো ইউনিভার্সিটির জ্ঞান, আরে তুমি ইউনিভার্সিটির বই খুলি না যদি তুমি চিন্তা করো এটা এটা লেখা কেন, তো বুঝতে পারে সে যদি কোনো সময় স্কুলে গেছে না তাহলে সে ইউনিভার্সিটির বই খুলে সেটা সে কিছু বুঝতে পারবে, কিছু কেস করবো স্কুলে গেছে না সে ইউনিভার্সিটির বই খুলে সেটা পড়াশুনো কেটে বুঝে তাহলে পারবে না, তাকে আগে কি করতে হবে স্কুলে ভর্তি হবে, স্কুলে ভর্তি হয়ে আগে প্রাইমারি বিদ্যা পাস করতে হবে, সেই প্রাইমারি বিদ্যা কি ভগবত গীতা। এবং উদাহরণস্বরূপ এক ব্যক্তি
এক ব্যক্তি ফ্রিজ কেনার জন্য একটা শোরুমে গেছে, বুঝতে পারছেন তো? ফ্রিজ কেনার জন্য শোরুমে গেছে, তো কে বলতেছে যে এই ফ্রিজটা ফ্রিজটা কত সেটা আমাকে আমার কাছে বিক্রি করেন, আমার কাছে কি করেন বিক্রি করেন। বলছে না না তোমার কাছে ফ্রিজ বিক্রি করতে আমরা যাও মাধ্যম দিয়ে বেরো। কিন্তু ভাই এই ব্যক্তি এইবারে গেছে ফ্রিজ কেনার জন্য, কিন্তু ওনাকে কি করে দিছে দুর্দূর করে দাঁড়িয়ে দিছে। উনি চিন্তা করছে মনে হয় আমার ড্রেস ড্রেস এতটা ভালো না, এই জন্য মনে হয় আমাকে দাঁড়িয়ে দিছে। তো সে কি করছে তার সবটা একটু চেঞ্জ করে গেছে, সে গিয়ে হ্যাঁ সে কি করলো গিয়ে ভালোভাবে বিউটি পার্লারে গিয়ে একদম সেজে গুজে একদম মেয়ে সাজে গেছে, এখন তাদের চিনার কোনো প্রসেসিং নাই। তা আবার গেছে গিয়ে বলতেছে এই ফ্রিজটা আমি কিন্তু কিনতে চাই কত টাকা দিয়ে, বুঝে না তোমার কাছে আমি ফ্রিজ বিক্রি করবো না চাও। আবার তারা এসে পরে বলতেছে পরে কি বলতেছে পরে ওনাকে উনি আবার গেছে বুক বুকা হয়ে যায় আবার কাছে বিক্রি করবে হয়ে যায় বুকা হয়ে গেছে আবার ওদের তোমার কাছে বিক্রি করবো না বলছি না তুমি বাবাকে মাসতেছ এই লোকটা আমাকে চিনে ফেলতেছে আর সে আমার কাছে বিক্রি কেন করবে না। সে দরজার কাছ থেকে আবার আসলো যে আমার একটা জিনিস জানার, আমাকে এই কথাটা বলে দেন আমি আর আসবো না। বলছে কি আপনি আমার কাছে কেন বিক্রি করবেন না, আর আপনি বারবার আমি বারবার আসতেছি বিভিন্ন রূপ ধারণ করে আসতেছি চিনার কথা না, আপনাকে আপনি আমার চেহারা না দেখে বলতেছেন যে তুমি সেই ব্যক্তি, আপনি কিভাবে চিনলেন? প্রশ্ন কি না? ওই দোকানদার বলতেছে যে আমি আপনার কাছে ফ্রিজ বেচবো না কেন, কেননা আপনি আপনি কিনবেন ফ্রিজ কিন্তু দেখাই গেছেন ওয়াশিং মেশিন, আর দেখাই গেছেন কি যে আমি ওয়াশিং মেশিনটা কিনতে চাই আর এই ফ্রিজটা কিনতে চাই, আপনি কিনবেন ফ্রিজ কিন্তু দেখাই গেছেন কি তা আপনার তো ফ্রিজ আর ওয়াশিং মেশিন এর মধ্যে কি নাই জ্ঞান নাই, তাহলে এখন যদি আপনার আমি বিক্রি করে বিপদে ফেলবো আপনি তো আবার এসে আমার বলবেন যে আপনি আবার টাকাই সেনি করছেন সেই করছেন। হ্যাঁ তা আপনি আগে ফ্রিজ আর ওয়াশিং মেশিন কোনটা সেই ব্যাপারে আপনি জ্ঞান নিয়ে আসেন আমাদের জ্ঞান নাই কোনটা ফ্রিজ আর কোনটা ওয়াশিং মেশিন এই জ্ঞানটা নাই, আমরা প্রশ্ন করতেছি কি কেন শ্রীকৃষ্ণ আসলে করছে এই করছে সেই করছে, আগে তোর বেসিক নলেজ জান এই বেসিক নলেজটা কি ভগবত গীতা আগে একটু ভগবত গীতা বলো তাহলে ওই স্পেশাল এই বছর তোমার মধ্যে উদিত হবে না, স্পেশাল এই প্রশ্ন তোমার মধ্যে কি হবে না উদিত হবে না। তো এই জন্য আগে কি করতে হবে তার সম্বন্ধে জানতে হবে, তার সম্বন্ধে কি করতে হবে জানতে হবে। এই জন্য বলছে অজ্ঞান রূপ অন্ধকার ঘুরে চলে যাবে আর কিসের মাধ্যমে এই জ্ঞান রূপ আলোর মাধ্যমে, জ্ঞান রূপ আলোর মাধ্যমে। তো এখানে এই জন্যই বলছে যে আপনাকে কি করতে হবে প্রথমে এই জ্ঞান এই বেসিক নলেজ আপনি কোথা থেকে জানবেন, কোথা থেকে জানবেন ভগবত গীতা থেকে জানবেন। আচ্ছা তারপরে দ্বিতীয় কি বলছে, দ্বিতীয় কি বলছে সংযোগ কানেকশন। এখানে বলছে যে অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের যদি একটা মোবাইল ফোন থাকতো, এমন একটা মোবাইল ফোন থাকতো ভগবানের সাথে একটু কথা কইতে পারতাম মাঝে মাঝে, কি মনে হয় না অনেকের? অনেকে হয় যে এরকম একটা মোবাইল ফোন থাকতো ভগবানের সাথে যদি একটু কথা কইতে পারতাম, আছে কিনা? অলরেডি সেই মোবাইল ফোন আছে, অলরেডি সেই মোবাইল ফোন আছে, ভগবান দিয়ে গেছেন যে আমার সাথে কথা বলতে গেলে এই একটা মোবাইল তোমাকে দিয়ে দিলাম, সেই মোবাইলটা কি মোবাইলটা হচ্ছে সেটা হচ্ছে ভগবত গীতা। কারণ ভগবত গীতা মানে কি আপনি গীতা পড়ার মাধ্যমে আপনি ভগবানের সাথে কথা বলছেন, কার সাথে কথা বলছেন ভগবানের সাথে কথা বলছেন। আর এই এই আপনি যদি কারো কোনো সমস্যা দেখেন আপনার সমস্যাগুলো আপনি কার কাছে শেয়ার করবেন, আপনার বিশ্বস্ত একজন ব্যক্তির কাছে গিয়ে আপনি বলবেন, আপনার বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছে গিয়ে আপনি শেয়ার করবেন। তাহলে সর্বাপেক্ষা বিশ্বস্ত ব্যক্তিকে কে ভগবান, ভগবান তিনি জানেন, তিনি ত্রিকালজ্ঞ, তিনি জানেন যে এই জীবের এই এই সমস্যাগুলো আছে আর এই এই সমস্যার সমাধানগুলো ভগবান কোথায় লিখে দিচ্ছেন গীতাতে লিখে দিচ্ছেন। তো এই জন্য বলছে যে এক ব্যক্তি
এইজন আপনাকে কি করতে হবে, এইটা করতে হবে, তাহলে কি হবে ভগবানের সাথে আপনার কানেকশন, ভগবানের সাথে আপনার কানেকশন। যেরকম ডুবুরিরা ডুবুরিরা ডুব দেয় সমুদ্রের নিচে, কি করে ডুব দিচ্ছে, কিসের জন্য ডুব দিচ্ছে, মণি রত্ন এগুলাকে তোলার জন্য, হীরা এগুলো তোলার জন্য। অনেক সময় ডুব দিচ্ছে পাচ্ছে না, আবার অনেক সময় ডুব দিচ্ছে পাচ্ছে। ডুবুরিরা ডুব দেওয়ার ফলে অনেক সময় পায়, অনেক সময় পায় না, কিন্তু কেউ যদি ভগবত গীতার সমুদ্রে ডুব দেয় সে কিছু না কিছু পাবে, সে খালি হাতে ফিরবে না। কি পার ফিরবে, এই ভগবত গীতা যদি কেউ একবার পড়ে সে খালি হাতে কখনো ফিরবে না। আর বলছে কি, তখন ভগবানের সাথে আপনার এই ভগবত গীতা হলে ভগবানের সাথে আপনার সংযোগ আসবে, তারপরে আপনার মধ্যে শুদ্ধতা আসবে, কি আসবে শুদ্ধতা আসবে। ভগবত গীতায় মাহাত্ম্যে, গীতা মাহাত্ম্যে শঙ্করাচার্য বলছেন, শঙ্করাচার্য কি বলছেন, যে মলিনে মোচনাম পুংসাম জলে স্থানে দিনে দিনে সংকৃত গীতামৃতম স্নানম সংসার মূল নাশনম। যে যদি কেউ এই আমরা তো বিভিন্ন জায়গায় স্নান করছি, শরীরটাকে পরিষ্কার করছি, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একবার ডুব দেয় তাহলে তার মনের মলিনতা, এই মনের যে দুর্গন্ধতা পরিষ্কার হয়ে যাবে, কি একদম জন্ম জন্মান্তর ধরে, জন্ম জন্মান্তরের জন্য তার মনের মলিনতা দূর হয়ে যাবে। এই জন্য বলছে যে সাবান দিয়ে আপনি শরীর পরিষ্কার করবেন, কিন্তু মন আর হৃদয় কি কিভাবে পরিষ্কার করবেন, আর এই মন আর হৃদয় কি যদি পরিষ্কার করতে চান তাহলে আপনার গীতারূপী সাবান আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে, কি রূপী গীতারূপী ইয়ে করতে হবে। এই জন্য বলছে এই সম্বন্ধে একটা সুন্দর একটা উদাহরণ আছে, একটা উদাহরণ মন দিয়ে শুনবে। এক সময় দাদু প্রতিদিন গীতা পড়তেন, এক দাদু কি করতেন প্রতিদিন গীতা পড়তেন। তো দাদু কি করতেন, দাদুকে দেখে তার নাতিও কি করতেন গীতা নিয়ে বসতেন দাদুর সাথে। নাতি তো শুধু তো পড়াশোনা নাই, তো কিন্তু পড়তেন কিন্তু বুঝতেন না, কিছু পড়তেন কিন্তু কিছু বুঝতেন না, দাদু তো পরে বুঝতেন, কিন্তু নাতি দাদুকে দেখে 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 সে গীতা উল্টাই তো পড়তো কিন্তু কিছু বুঝতো না। একদিন নাতি বলতেছে, দাদু এই গীতা পড়ে আমি কিছু বুঝতেছি না, পড়তাম না, আমার কোনো লাভ হচ্ছে না, আমার কোনো লাভ হচ্ছে না। তখন তার এই উত্তরটা দেওয়ার জন্য দাদু বলতেছে, আচ্ছা ঠিক আছে একটা কাজ করো, এই নাতিকে দাদু বলতেছে তুমি এক কাজ করো, ওই যে নদী আছে না নদী, এই নদী থেকে তুমি এক বস্তা জল নিয়ে আসো, এক বস্তা কি নিয়ে আসো জল, একটা বস্তা দিয়ে পাঠাইছে, একটা খুব কালো মানে অপরিষ্কার একটা বস্তা দিয়া দেখে যে জল পরিষ্কার পড়ে গেছে রাস্তা দিয়ে। তো দাদু বলছে কোথায় জল বই, জল তো আমি নিয়ে আসছি কিন্তু রাস্তার মধ্যে পড়ে গেছে, আবার যাও মনে তুমি একটু আস্তে আস্তে আসছো, তাড়াতাড়ি দ্রুত আসো কিন্তু জল থাকবে। তখন এইভাবে দুইবার গেছে, এবার অনেক দ্রুত আসছে, দ্রুত আসার ফলেও জল পড়ে গেছে, জল তো পড়ে গেছে দাদু, জল তো আনা যাচ্ছে না, আমার যাও এবার আর একটু দ্রুত আসো। এইভাবে তিনবার গেছে কিন্তু জল তো আর থাকে না, বস্তাতে জল আনা যায়। তো নাতি বলতেছে তুমি আমাকে কি জানি দিয়ে আমার জল আনতে পারে, জল থাকে না এবার জল আনা যায়। বলছে দেখো তুমি জল দিয়ে জল তো আনতে পারো নাই ঠিকই, এই বস্তা দেখে আনতে পারো নাই, জল তুমি আনতে পারো না ঠিকই, কিন্তু একটা জিনিস কিন্তু তোমার লাভ হয়েছে, কি লাভ হয়েছে, এই বস্তাটা অপরিষ্কার ছিল এই বস্তাটা পরিষ্কার হয়ে গেছে, কি হয়ে গেছে অপরিষ্কার ছিল পরিষ্কার, এই বস্তাটা অপরিষ্কার ছিল এই বস্তাটা কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে। এই গীতা বললে যদি তোমার কোনো কিছু নাও লাভ হয় তোমার মন পরিষ্কার হয়ে যাবে, যদি কোনো কিছু লাভ নাও হয় তোমার মন তো অন্তত পক্ষে পরিষ্কার হয়ে যাবে। এই জন্য হচ্ছে যে আপনি যদি গীতা পড়েন আপনি অবশ্যই শুদ্ধ হয়ে যাবেন, আপনি অবশ্যই কি হয়ে যাবেন শুদ্ধ। এই জন্য ওড়িশায় একটা কথা আছে, রোচক না রোচক খাউতিতা, আর ভালো লাগুক আর না লাগুক পরগীতা, তোমার রুচি সম্পূর্ণ হোক আর না হোক যদি তুমি তিতা খাও তোমার শরীরের কোনো না কোনো জায়গায় খুব উপকার করবে, করবে কিনা, এই এমন একটা জিনিস, এই জিনিসটা শরীরে তোমার মুখে রুচি আসতেছে না কিন্তু তোমার শরীরের জন্য ভালো, বুঝতে পারছেন,
Baca rup, pita 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 kaya. Rucuk, narucuk, kau pita. Bahalo lalak lagak ar nalagak poro kita. Baca tumar ruti shampuma hotar na ho. Tumi kitaro pita kau tumar shoridit jikunu jake. Jikunu karoni tumar lab hobe. Baikana hoche na lab hobe. Shoridit kunu jake ee jini gulo shoridit ruti barai. Ki barai? Ruti barai. তেলে আর ভালো লাগে আর না লাগে পড়ো গীতা এটা পড়ো দেখো যে তোমার কোন কোন উপকার হবে এজন্য আপনার হৃদয় শুদ্ধ হবে আর আপনার কি হবে পরিবর্তন আপনার আচরণে পরিবর্তন দেখা যাবে আর আচরণে কি হবে পরিবর্তন যেরকম ভাবে পরস্পাতর 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 কি পরস্পাতর কি হয় এই লোহা স্পর্শ করলে এই লোহা এই পরস্পাতরের সাথে লোহা স্পর্শ করার সাথে কি হয়ে যাবে স্বর্ণ স্বর্ণ পরিণত হবে ঠিক আমি হচ্ছি লোহা আর গীতা হচ্ছে পরস্পাতর যদি আমি সেই গীতার সংস্পর্শে যাই আমিও ইনে দেব স্বর্ণে পরিণত হব তাহলে এখন বলছে যে এই লোহাকে মানে স্বর্ণে পরিণত করে ফেলে যত অধঃপতিত জীবই হোক না কেন তাকে তিনি কি করে ফেলবে কি করে ফেলবে পরিবর্তন আমি দেখেছি কত পাপী দুরাচারী অত্যন্ত দুরাচারী ব্যক্তি সেও কি হয়ে গেছে ইস্কনে ভক্তি সিদ্ধান্তের পরিবর্তন এসে গেছে কি এসেছে পরিবর্তন মায়ের বলে গেছে আমি প্রথম যখন মায়ের যখন মায়ের বলে গেছে তখন এক রুমে ছিলাম তা আমাকে এক প্রভু বলতেছে ব্রহ্মচারী প্রভু সিনিয়র প্রভু বলছে এই যে ব্রহ্মচারী দেখছো না এই ব্রহ্মচারী এক সময় কি ছিল জানেন ওই এক সময় সে রাশিয়ার কুখ্যাত সন্ত্রাসী ছিল রাশিয়ার কি ছিল কুখ্যাত সন্ত্রাসী সে হাজার হাজার লোক মারছে হাজার হাজার কি করছে মানে হাজার হাজার লোক সে মেরে ফেলছে তার বিন্দু মাত্র কি নাই অনুশোচনা নাই কিন্তু সে এখন ভক্ত হয়ে গেছে এখন সে আমার রুমে একটা কয়েল ধরাতে যায় না কারণ একটা মশা যদি মেরে ধরে মরে যায় কোন মশারি মশা কয়েল ধরানো যাবে না কি করো মশারি টাঙাও কয়েল ধরানো যাবে না কি করো মশারি তাহলে তার আচরণে কি পরিবর্তন হইল আচরণে কি পরিবর্তন হইল আচরণে একটা মশা সে একসময় হাজার হাজার মানুষ মেরে ফেলছে কিন্তু এখন সে একটা মশা কেন আসছে সে ভগবত গীতা সম্বন্ধে জানছে সে ভগবত গীতা সম্বন্ধে কি করছে বুঝতে পারছেন এই জন্য বলছে যে যদি কেউ এই ভগবত গীতা পড়ে তার পরিবর্তন আসবে তারপরে কি আসবে সুরক্ষা সুরক্ষা বা সুরক্ষিত থাকবে প্রোটেকশন কি বলছে প্রোটেকশন বুঝে গেছে প্রোটেকশন তো এখানে বলছে যে এক সময় আমাদের সুন্দর একটি কাহিনী কাহিনী আছে অর্জুন মিশ্রের কাহিনী আপনারা জানেন না অর্জুন মিশ্রের কাহিনী কে কে জানেন হ্যাঁ অর্জুন মিশ্রের কাহিনী অর্জুন মিশ্র তিনি এক ব্রাহ্মণ ছিলেন অর্জুন পান্ডা তো তিনি পাঁচটা করে প্রতিদিন ভিক্ষা করতেন এই পাঁচটা করে যাইতেন গিয়ে ভিক্ষা করতেন যা পাইতেন তা দিয়ে তার সংসার চলতেন তিনি প্রতিদিন ভিক্ষা করতেন আর গীতা পড়ে তিনি একদিন বুঝছেন হ্যাঁ অনন্য অনন্য চিন্তায়ন্ত মাম যে জন পর্য পার্শ্বতে কেশাম নিত্য বিযুক্তা নাম যুগ ক্ষেমম ভাবম যে যদি কেউ ভগবানের অনন্য ভক্তি করে ভগবান তাকে কি করে তার যে অপ্রাপ্ত বস্তুকে সংরক্ষণ করে রাখেন আর তার যে জিনিস নাই ভগবান নিজে বহন করে নিয়ে মাথায় তুলে নিয়ে দিয়ে আসেন তার মাসিক বাড়িতে তার এই কথাটা বিশ্বাস ছিল না তো ভগবান কিভাবে স্বয়ং আসবে মাথা তুলে নিয়ে কথাটা মনে ভুল আছে তিনি এই ভাম কথা দেখাই কথা লিখেছেন কি ধর্মম মানে তিনি দান করেন তার কারো না কারো মাধ্যমে তিনি পাঠান কিন্তু তিনি নিজে কিন্তু একদিন তার ঘরের মধ্যে কোনো কিছু নাই কৃষ্ণ অর্জুন নিজে বহন করে সবকিছু নিয়ে আসছেন আসছেন মনে আছে কিনা কৃষ্ণ অর্জুন নিজে বহন করে সমস্ত শাক সবজি তেল তেল মশলা চাল সব কিছু নিয়ে আসছেন নিয়ে আসতে বলছেন যে নেন আপনার স্বামী পাঠাইছে আপনার স্বামী পাঠাইছে সব বলছে তখন বলতেছে দেখেন আপনার স্বামীর কথা শুনি না দেখে মাঝে মধ্যে আপনার স্বামী কি করে জানেন তার স্ত্রীর কাছে অর্জুন অর্জুন পাঠা স্ত্রীর কথা গিয়েছে বলছে আপনার স্বামী কি করছে দেখেন আমার জিব্বা কেটে দিছে আমার জিব্বা
ঘরের মধ্যে কোনো সাপ কত সাপ গিয়ে দেয়, কিন্তু বাইরে গিয়ে কিটা করে বাস কাপুক আজকে আসুক। তো এইভাবে যখন আসে তখন বুঝতে পারছে যে না, এটা হচ্ছে কি ভগবান কৃষ্ণ এবং বলরাম আসছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি কি যে ভগবান দিয়ে যান, ভগবান কি করেন। এখান থেকে আমরা বুঝতে পারছি ভগবান সুরক্ষা প্রদান করেন। আরেকটা সম্পর্কে একটি উদাহরণ আছে। একবার ভক্তি তীর্থ স্বামী মহারাজ, আপনাদের আমাদের ইস্কনের একজন মহারাজ, তিনি যেহেতু কালো মহারাজ, জয় জয় রাধে জয় জয় শ্যাম, সুন্দর একটা ভজন আছে, উনি গিয়েছেন দেহত্যাগ করার আগে, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। তো এই ভক্তি তীর্থ স্বামী মহারাজ দেহত্যাগ করবেন, এই সময় সচিনন্দন স্বামী মহারাজ গেছেন সেখানে, গিয়ে বলছেন আপনার দেহত্যাগের পূর্বে আপনি আমাকে কিছু উপদেশ দিয়ে যান, আমাকে কিছু উপদেশ দিয়ে যান। তখন এই সচিনন্দন স্বামী মহারাজকে ভক্তি তীর্থ মহারাজ কি উপদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, তিনি একটা প্রশ্ন করেছেন সচিনন্দন স্বামী মহারাজকে, কি প্রশ্ন করেছেন, বলছে দুইটা কুকুর একসাথে দরকার আছে, কোন কবিতা জিতবে বলেন, দুইটা কুকুর একসাথে ঝগড়া লেগেছে কোন কুকুরটা জয় লাভ করবে, ঝগড়া লেগেছে কোন কুকুরটা জিতবে, সেই ভক্তিদিত্য মহারাজ সচিনন্দন স্বামী মহারাজকে প্রশ্ন করেছেন যে দুই কুকুর ঝগড়া লেগেছে কোন কুকুরটা জিতবে। তখন সচিনন্দন স্বামী মহারাজ বলে এখানে কুকুর আসবে কোথায় থেকে, কিভাবে কে জিতবে। তখন ভক্তিদিত্য স্বামী মহারাজ বলছে যে কুকুরটা বেশি শক্তিশালী সেটাই জিতবে, যে কুকুরটা বেশি শক্তিশালী সেটাই। ঠিক এরকম ভাবে আমাদের আমাদের ভিতরে দুইটা কুকুর আছে, আমাদের ভিতরে কি আছে, একটা কুকুর আপনাকে ভালো পথে পরিচালিত করবে আর একটা কুকুর আপনাকে খারাপ পথে পরিচালিত করবে। তো তারা সবসময় যুদ্ধ করতে থাকে যে না আমি তাকে খারাপ পথে চলে পরিচালিত করবো আর আরেকটা কুকুর না না তাকে আমি ভালো পথে পরিচালনা করবো, তাদের মধ্যে যুদ্ধ হয়। এখন কোন কুকুরটা জিতবে, যে যে কুকুরটা শক্তিশালী সেই কুকুরটা জিতবে। তো শক্তিশালী কি, আপনি যে কুকুরটাকে খাবার বেশি দিবেন সেই কুকুরটাই তো সে বেশি শক্তিশালী হবে, আপনি যে কুকুরটাকে খাবার বেশি দিবেন সেটাই তো খুব স্বাস্থ্যবান হবে শক্তিশালী হবে। তাহলে আপনার ভিতরে দুইটা কুকুরকে আপনি বুঝেন যে খারাপ কাজ করে সেটা খারাপ চিন্তা ভাবনা করে খারাপ খাবার দিয়ে আপনার এই খারাপ কুকুরটাকে বলশালী করবেন, না আপনার ভিতরে ভালো কুকুরটাকে বলশালী করবেন। যদি ভালো কুকুরটাকে বলশালী করতে চান তাহলে গীতার জ্ঞান শ্রবণ করুন, তাহলে ভালো কুকুরটা বলশালী হবে, খারাপ কাজগুলোকে আপনাকে করতে দিবে না। এই বুঝতে পারছে কত সুন্দর শিক্ষা, না কত সুন্দর শিক্ষা। এই জন্য হচ্ছে যে গীতা পড়ার মাধ্যমে আমরা কি করবো, মায়ার বিরুদ্ধে যুদ্ধ করতে শক্তি পাবো, মায়ার বিরুদ্ধে যুদ্ধ করতে কি পাবো, শক্তি পাবো। বুঝতে পারছেন, এক সময় এক মহাত্মা ছিল, একনাথ, কি ছিল, সন্ত একনাথ, ভারতবর্ষের একজন মহাত্মা, মন্দির সঙ্গে জিনিসগুলো আপনারা এই জিনিসগুলো জানার দরকার। তো এই সন্ত একনাথ, তিনি তার কাছে একটা লোক আসছে, লোক এসে বলছে হে মহাত্মা, হে মহাত্মা, আপনি এত সুন্দর জীবনযাপন করছেন, এত সুন্দর ভাবে ভজন সাধন করছেন, আপনি এত সুন্দর গীতার উপর প্রবচন রাখেন, আচ্ছা আপনার আপনার মধ্যে কি এই পাপ করার বাসনা জাগে না, কি সবাই বাবু আপনার যদি এই কথা বলে কেউ, আচ্ছা দেখেন আপনি সুন্দরভাবে ভক্তি জীবন করতেছেন, মালা জপ করতেছেন, প্রসাদ খাচ্ছেন, সবাই বাবু আপনার মধ্যে কি কখনো পাপ করার বাসনা জাগে না, আপনি কি উত্তর দিবেন। এই প্রশ্নটাই করছে, আপনার উত্তরটা তো সবার শেষে শুনবো আমরা, আগে সন্তের সন্ত একনাথ কিন্তু প্রশ্ন করছে একটা সাধারণ লোক, তিনি সন্ত একনাথ কি প্রশ্ন উত্তর দিচ্ছে সেটা কিন্তু শুনি। সন্ত একনাথ তিনি কি করছেন, তিনি ওই সাধারণ লোকটাকে বলছেন তুমি আমার কথা ছাড়ো, আমি তোমার কপালে দেখতে পাচ্ছি যে আগামী 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে, কি হবে কেস মেটে বলবো আগামী, আমি সন্ত একনাথ আমি যে আবার তাপ করার বাসনা জাগে কিনা না জাগে এটা আমি পরে করব, মনে আমি তো তোমার কপালে দেখতে পাচ্ছি 7 দিনের মধ্যে তোমার কি হবে মৃত্যু হবে, আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও যাও তাড়াতাড়ি।
তিনি বলছেন মহাত্মা আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। কিন্তু ভয় পাচ্ছে, একটু আরেকটু আনন্দ পাচ্ছে, জানা আমার তো সময় দিতে হবে, 7 দিনের দিক আছে। 7 দিন গিয়ে তিনি বাসায় গিয়ে কি করছেন, তার জমি জামা যা আছে এগুলো তার পুত্র নামে রেজিস্ট্রেশন করছেন, এইখানে এই তার স্ত্রীকে বলতেছে আমার এখানে এই এই ব্যাংকে এত টাকা আছে, এই ব্যাংকে এত টাকা আছে, এখানে এই পলিসি আছে, এখানে এই বিমা আছে, ইয়ে আছে, সেই আছে, তার সমস্ত কিছু কাজ টাজ করতে একদম এত 7 দিন, এই 6 দিন শুধু একদম ব্যস্ততার মধ্যে তার জীবন গেছে। আর এই 6 দিনের দিনে সেই সন্ত একনাথ তার বাড়িতে গেছে, যাকে প্রশ্ন করছিল এই সেই সন্ত একনাথ। ও সন্ত একনাথ গেছে গিয়ে প্রণাম প্রণাম করছে, আপনি আসছেন? হ্যাঁ, আপনি বলাতে আমি তো একদম এই 6 দিনে এত ব্যস্ত ছিলাম, একটু আমার বিন্দু পরিমাণ আমার ঘুমের মতো সময় হয় নাই, আমি মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য সবকিছু সুন্দরভাবে করছি। বলছে ও তাই, বলছে দেখ আপনি আসছেন ভালো হয়েছে, আপনি আজকে আমাদের মধ্যে আমাদের এখানে থাকেন, আপনাকে দেখে দেখে আমরা মৃত্যুবরণ করবো আমি, তাহলে আমার সন্তি হবে। বলছে ও তা আমি এখানে আসছি এই জন্য না, আমি এখানে কিসের জন্য আসছি, আমি এখানে আসছি তোমার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। কি প্রশ্ন করছি, 6 দিন আগে তুমি আমার কাছে কি প্রশ্ন করছিল, কে কি প্রশ্ন করছিল বলেন, আপনার কি তাৎক্ষণ্য করার বাসনা জাগে না? বলছে এই প্রশ্নের উত্তর আমি দিই নাই, এই প্রশ্নের উত্তরটা তোমার একদিন দিয়ে আসছি আমি তোমার ঘরে। আচ্ছা তাই, আচ্ছা বলেন, এই প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমি আসলে তোমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে এটা আমি নিজের মন থেকে বলছি, এটা আসলে। আচ্ছা এখন এটা আমি তোমাকে বলছি তোমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, আজকে 6 দিন যাচ্ছে। আচ্ছা তুমি বলো তো দেখি এই গত 6 দিন তোমার মধ্যে বিন্দু মাত্র সময় কি পেয়েছো যে পাপ কর্ম করার বাসনা তোমার মধ্যে যাচ্ছে কিনা? পাপ কর্ম করার বাসনা যাচ্ছে মানে আপনি বলছেন আমি 7 দিনের মধ্যে মৃত্যু করবো, মানে মৃত্যুর কথাই আমার মাথা থেকে সরবে না, পাপ কর্ম করবো কোন সময়, এগুলো আমার মাথার মধ্যে আসবে কি সময়? কেউ যদি জানে যে আমি 7 দিনের মধ্যে মৃত্যু করবো না, পাপ করার বাসনা তার মধ্যে কখন জানবে নাকি? কখনো নাই, মৃত্যু করার সময় উপায় নাই এই পাপ কর্ম করার বাসনা আমার মধ্যে জাগরিত করার। বলছে দেখো তুমি আমাকে প্রশ্ন করেছিলে পাপ কর্ম করার বাসনা জাগে কিনা, আমিও উত্তর ধ্রুবী, আমি ভগবত গীতা বলে জানছি জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম বিপর্ষ চ, যে এই জগতে হ্যাঁ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, এই জন্য আমি মৃত্যু সম্বন্ধে অবগত, আমি জানি না কখন আমার মৃত্যু হবে হবে কিনা, এই জন্য মৃত্যু যেহেতু আমার হবেই মৃত্যুর কথা আমি সবসময় স্মরণ রাখি, এই জন্য পাপ করার বাসনা আমার মধ্যে আসেই না, ঠিক যেরকম ভাবে গত 6 দিন তোমার মধ্যে আসে নাকি। এই কথাটা বুঝতে পারছেন, গত 6 দিন আমার মধ্যে মৃত্যু পরিমাণ যেরকম তোমার মধ্যে আসে নাই, আমিও ঠিক মৃত্যুর কথা এইভাবেই স্মরণ রাখি, এই জন্য পাপ করার বাসনা আমার মধ্যে জাগরিত হয় না। আর বলছি 7 দিনের মধ্যে মৃত্যুবরণ হবে, হ্যাঁ 7 দিনের মধ্যে সেই শনি থেকে শুক্র এই 7 দিনের মধ্যেই কারণ না কারণ মৃত্যুবরণ হবে, ভুল করি নাই। এই জন্য সবসময় যদি আমরা মৃত্যুর কথা স্মরণটাকে পাপ করার বাসনা আমাদের জাগরিত হবে না, মৃত্যুর কথা স্মরণ কে করিয়ে দেবে, ভগবদ গীতা যে না তোমার মৃত্যুবরণ হবে তুমি অমর নও, বুঝতে পারছেন? এই জন্য আমাদের মধ্যে কি আসবে, তখন কি আসবে, তখনই আমাদের মধ্যে সংশোধন হওয়ার আসবে। এই জন্য শাস্ত্র বলছে মামু পিতা পুনর্জন্ম দুঃখামে বসে, এতে এই জগৎটা হচ্ছে দুঃখের কারাগার, পদম পদম যতটুকু পদম প্রতিটা পদে পদে কি, প্রতিটা পদে পদে কি দুঃখ কিনা, প্রতিটা পদে পদে দুঃখ আর কষ্ট। এই জন্য হচ্ছে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায়, হ্যাঁ এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় শাস্ত্রে বলছে কি বলছে, অহ অহোপি ন কালে বিদয়তে সুধা সুধায়াম মধুরম পদে পদে, দিনে দিনে চন্দন চন্দ্র শীতলে যশোদা যশ যশোদা তনয়স্য কিয়, যদি কেউ যদি যে ব্যক্তি যশোদানন্দন শ্রীকৃষ্ণকে ভজনা করেন, তার কথা শ্রবণ করেন, গীতার বাণী শ্রবণ করেন, সেই ব্যক্তি বা সেই ব্যক্তি কি করবে, কলির ক্লেশ তাকে স্পর্শ করতে পারবে না সেই ব্যক্তিকে। কি কথা বুঝতে পারছেন? এই যে এখানে বলছে অহ দিন অহ অহপি ন কালে বিদয়তে সুধা সুধায়াম মধুর পদে পদে, দিনে দিনে চন্দন চন্দ্র শীতলে, আছে সে অত্যন্ত উত্তাপের মধ্যে থাকলেও অত্যন্ত গরমের মধ্যে আছে, কিন্তু তার মনে হবে যে তার শরীরে কেউ চন্দন মেখে দিয়েছে, তাহলে সেই উত্তাপ তাকে স্পর্শ করতে পারেন, উত্তাপ মানে ক্লেশ। যে ভগবত গীতা পড়বে, ভগবত গীতার আইন অনুসারে জীবনযাপন করবে, সেই ক্লেশ তাকে স্পর্শ করতে পারবে না।
তেজন্য বলছে মহামদকর একটি গ্রন্থ আছে, সেই মহামদকর গ্রন্থে শঙ্করাচার্য বলছেন ভজগোবিন্দ 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 মুরমতে। এই শ্লোকের মাধ্যমে তিনি বলছেন ভগবত গীতা কিঞ্চিত ভীতা কিঞ্চিত গঙ্গা জলামৃতম পিতা। ভগবত গীতা যদি কেউ একটু একটু করে প্রতিদিন পড়ে, প্রতিদিন যদি কেউ একটু গঙ্গা জল পান করে, দেখেন বলছে ভগবত গীতা কিঞ্চিত ভীতা কিঞ্চিত গঙ্গা জলামৃত পিতা। যদি কেউ একটু একটু করে প্রতিদিন গঙ্গা জল পান করে, একটু একটু করে ভগবত গীতা পড়ে, ভগবানের একটু সেবা করে, পূজা করে, সেই ব্যক্তিকে তার কাছে কখনো যমরাজ আসবে না, জমিন অচর্চা যমরাজ কখনো তার কাছে আসবে না। বুঝতে পারছেন? তখন যমরাজ কখনো এইভাবে আমাদের মধ্যে কি আসবে? পরিবর্তন। তারপরে কি হবে? সুরক্ষা। আমরা ভগবান আমরা এই বিভিন্ন কিছু থেকে সুরক্ষা লাভ করতে পারবো। কি আসবে? সুরক্ষা। তারপর লাস্টে কি বলছে? কারেকশন মানে সংশোধন। গীতা পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা হচ্ছে অমৃতস্য পুত্র। অমৃতস্য পুত্র কিনা আমরা? আমরা হচ্ছে ভগবানের সন্তান। আর এই ভগবানের সন্তান আমরা বুঝতে পারবো যে আমাদের থাকার জায়গা এটা না। কেননা এখানে আমরা জেলখানায় অবস্থান করছি, জেলখানা থেকে মুক্ত হওয়ার দরকার। তখন আমরা নিজেকে সংশোধন করবো যে আমরা এখানে সংশোধন হওয়ার জন্য আসছি। আমরা এখানে আইসা ঘর বাড়ি অট্টালিকা তৈরি করে সেখানে হাজার বছর থাকার জন্য এখানে আসি নাই। এখানে আসছি নিজেকে সংশোধন, নিজের আচরণ পরিবর্তন করার জন্য, নিজের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করার জন্য এখানে আসছি। এই গীতা পড়ে আমরা সেটা বুঝতে পারবো। এই জন্য গীতা পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে না, আমাদেরকে কিন্তু আবার যাইতে হবে, আমাদের জীবনে আবার। এই জন্য যে এই জ্ঞান না পেলে আমাদের মোহ কেটে যাবে, আমাদের কি হবে? মোহ কেটে যাবে। কারণ না, কারণ কি? এই আমরা দুঃখ কষ্ট পাচ্ছি আরেকটা কারণ, আমাদের ইন্দ্রিয় তাড়না। আমাদের মধ্যে কি আছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাংস আছে কিনা? এ ছয়টা জিনিস আছে কিনা? এই ছয়টা জিনিসের ছয়টা জিনিস আমাদেরকে কি করে? ভুল পথে পরিচালিত করে। এই ছয়টা জিনিস আমাদেরকে ভুল পথে পরিচালিত করে কিনা? করে। এই জন্য বলছে একটা সুন্দর একটা উদাহরণ আছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, নাম শুনেছেন সবাই? লাল বাহাদুর শাস্ত্রী। তো সেই লাল বাহাদুর শাস্ত্রী তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তার মাসিক বেতন ছিল 500 টাকা। কত ছিল? 500 টাকা। তো তিনি তার কাছে তার বন্ধু এই লাল বাহাদুর শাস্ত্রীর কাছে তার বন্ধু বলছিল যে বন্ধু তুমি আমাকে কি করো 10,000 টাকা দাও, আমি একটা ব্যবসা করতেছি, আমি আবার কয়েকদিন পরে তোমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দিব। বুঝতে পারছেন? 10,000 টাকা দাও। বলছে না আমার কাছে তো টাকা নাই। বলছে তুমি দেশের প্রধানমন্ত্রী, তোমার কাছে টাকা নাই? বলছে না না, আমি মাসে যে টাকাটা পাই সেই টাকাটা আমার সংসারে খরচ হয়ে যায়, আমি আর এক্সট্রা কিছু জমাই না। বলছেন কি প্রধানমন্ত্রী? জমাই না। আচ্ছা ঠিক আছে। তো 3 মাস পরে ওই বন্ধু কি করছে? তার বন্ধু লাল বাহাদুর শাস্ত্রীকে বলছে যে বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি ওই টাকাটা যখন আমাকে দিছো আমি একটা ভালো কাজ করতে পারছো। যে আমি তো টাকাটা দিই নাই, তুমি টাকা, আমি তো তোমাকে টাকা দিই না, আমি তোমাকে না করে দিই। বুঝে আচ্ছা তুমি টাকা দাও নাই, তোমার তোমার কাছ থেকে না পাওয়ার ফলে আমি তোমার স্ত্রীর কাছে গেছিলাম। তা আমি আমি যখন তোমার স্ত্রীর কাছে গেছি তোমার স্ত্রী আমাকে সেই টাকাটা দিছে। বলছে আমার স্ত্রী টাকা দিছে, সে কোথা থেকে টাকা পাইল? তিনি একটু রাগান্বিত হয়ে তার স্ত্রীর কাছে গেছে, তুমি কোথা থেকে টাকা পেলে? কারণ আমাদের তো যেই টাকা সেই টাকা সংসার চলে যায়। বলছে বলছে না আমাদের সংসার আমি 400 টাকার মধ্যে চালিয়ে ফেলি আর 100 টাকা প্রতি মাসে জমাই রাখি। তো এটা জমাইতে 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 আমার 3,000 টাকা হয়েছে, সেই টাকাটা আমি ওকে দিয়েছিলাম হাওলাত হিসেবে। বলছে ও আচ্ছা। তো তিনি কি করছেন এটা বুঝতে পেরে সাথে সাথে তিনি গিয়ে একটা লাইব্রেরিতে বসছেন। লাইব্রেরিতে বসে তিনি একটা চিঠি লিখছেন, তিনি ওই গভর্নমেন্টের কাছে তিনি চিঠি লিখেছেন। কি চিঠি লিখেছেন? যে আপনারা আমাকে যে বেতন দিচ্ছেন সেই বেতন আমার ওভার হয়ে গেছে, 100 টাকা আমার থাকে, এই 100 টাকা আমার আমি চাই না, আপনারা আমাকে 400 টাকায় বেতন দেন। কি বুঝতে পারছেন? এই হচ্ছে মানুষ, এই হচ্ছে মানুষ। তাকে কেন এই এই জিনিসটা অনেকে কিন্তু ট্রল করছেন এটাকে, বলছে না আমি যখন 100 টাকা আমার থাকবে এই 100 টাকা মোহ আস্তে আস্তে আমাকে 200 টাকা মোহে পরিণত করবে। ও টাকাটা জমেছে আরেকটু আরেকটু, আরেকটু যদি দুর্নীতি কাজ করি আরেকটু। এখান থেকে দুঃখ কষ্ট আসে সে বুঝতো,
শাস্তি এই জন্যই হয় নাই, সে বুঝতে পারছে অধিক চাওয়া অধিক কষ্টের জন্য, মানে অধিক অধিক কষ্ট পাওয়া। এই জন্য এই গীতা পড়লে এই সমস্ত নেতা হওয়া যাবে, এই ধরনের নেতা হওয়া যাবে আমাদের। আর লাস্টে কি বলছে, এখানে এই যে সংশোধন, অনেকে আমাদের কাছে দেখেন অনেকে কি করে যে অনেকে প্রশ্ন করে যে অর্জুন অর্জুন অর্জুনের কোনো কাজ ছিল না, অর্জুনের কোনো কাজ ছিল না বিদায় অর্জুনকে, অর্জুনকে ভগবদ গীতা শুনাইছে। দেখেন তো দেখেন অনেকে বলে আমরা খুব ব্যস্ত লোক, আমরা এই ভগবদ গীতা শোনার জন্য আসি নাই। অনেকে বলবে এখানে আপনি যান আমাদের ভক্তদের মধ্যে যান, আরে আমাদের ব্যবসা জেনে আছে, আমরা এগুলো আমাদের দোকান না করলে হয় না, আমরা এই শোনার শ্রবণ আছে, শ্রবণ করার কোনো ইয়ে আছে না, ভক্তদের মধ্যে এইরকম নাই। এই জন্য তারা তারা কি করবে, তারা ওই রকম ভাবে সুখ আনন্দ পাবে না, কখনো দ্বন্দ্বের কারণ হবে, বুঝতে পারছেন? তো দেখেন তো এই গীতার জ্ঞান কোথায় দিছিল, যুদ্ধক্ষেত্রে দিছিল। দেখেন যুদ্ধক্ষেত্রে কি কেউ তাকে কত দিকে নজর রাখতে হয়, সেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলাকালীন অবস্থায় হ্যাঁ এই গীতার জ্ঞান কৃষ্ণ অর্জুনকে দেবে। সে কত মহাব্যস্ত মানুষটা ছিল, কিন্তু আমরা মনে করি যে অর্জুন ব্যস্ত ছিল, আর আমরা কি তার থেকেও ব্যস্ত ছিলাম? এই জন্য বলছি যে আমাদের সংসারটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধক্ষেত্র থেকে অর্জুনের মধ্যে সফল হওয়ার জন্য আমাকে কি করতে হবে, কৃষ্ণের উপদেশ দরকার। অর্জুন যেরকম সফল হয়েছিল তার পক্ষে বিশাল বিশাল বিপক্ষে বিশাল বিশাল যোদ্ধারা ছিল, কিন্তু তাদেরকেও তিনি পরাজিত করেছে, কেননা তার মধ্যে জ্ঞান ছিল, কৃষ্ণের উপদেশ তিনি গ্রহণ করেছিলেন। তো আমরা এই সংসার থেকে উন্নত মুক্ত হতে কোনো সংসারের দুর্ভিক্ষ থেকে সংসারের যন্ত্রণা থেকে উদ্ধার হতে পারবো, তার কারণ কি, কিভাবে, যদি কৃষ্ণের উপদেশ আমার সাথে রাখি, বুঝতে পারছেন, কৃষ্ণের উপদেশ যদি আমাদের সাথে। অনেকে বলে যে দেখেন শাস্ত্রীজীবী শাস্ত্রের সিদ্ধান্ত কি, মামেকম শরণম ভজ, এটার জন্য একটু ভগবান এত কিছু মানে কৃষ্ণের যদি ভক্তই হতে ভগবানকে উপদেশ দিতে, ভগবানের ভক্ত হোক, ভগবানের ভক্ত হোক, ভগবানের ভক্ত হোক, এই যদি ভগবানের উপদেশ যদি একটাই হয় যে ভগবানের ভক্ত হও, এই শুধু একটা উপদেশ দিলেই তো হইতো ভগবদ গীতায়, যে খালি ভগবানের ভক্ত হইল, ভক্তি যুগ দিলেই তো হইতো, কেন তিনি জ্ঞান যুগ, কর্মযোগ, কর্মসন্ন্যাস যুগ, বিজ্ঞান যুগ, হ্যাঁ এই তো যুগ দেওয়ার কারণ কি বলে না, ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে কি, ভক্তি করানো, তিনি এই ভক্তি যুগ দিলেই হইতো, হ্যাঁ কি বলেন অভিরাম বাবু, এত কিছু দিলেন কেন তিনি, বলেন একটু শুনি, আপনাদের বলছি কেন, আপনারা বিভিন্ন জায়গায় যাবেন এই প্রশ্নগুলো করবেন, আরে কৃষ্ণ যদি ভক্তি, কারণ আমি তো এগুলো পাইছি, এগুলো স্কুলে আসছি, এই জন্য আপনাদের বলতেছি আর কি, বুঝলেন, কারণ আপনারা পাবেন যে ভগবানের যদি ভক্তি করতে ভগবান যদি বলতেন শুধু, তাহলে ভগবান কেন এত যোগ দিলেন, এত কথা বললেন, কর্মযোগ কিসের জন্য দরকার, জ্ঞান যোগ কেন কিসের জন্য, বিজ্ঞান যোগ কেন দরকার, শান্তযোগ এত কিছু দরকার কেন, ভগবান এত কিছু বুঝিয়েছেন তার কারণ কি, আমাদের মধ্যে একটি স্বাভাবিক প্রকৃতি আছে, কি জানেন, তুলনা করার প্রকৃতি, কি করার প্রকৃতি, তুলনা করার প্রকৃতি, তুলনা করার প্রকৃতি আমাদের ভিতরে আছে, সকলের ভিতরে আছে। যেমন যেমন সুবোধ বাবুর ছেলে গণিতে 70 নম্বর পাইছে, কি পাইছে, সুবোধ বাবুর ছেলে সুবোধ বাবু গেছে, বাবা আমি 70 নম্বর পাইছি, 70 নম্বর পাইছো ভালো, তিনি এতটা খুশি না, তো তিনি কি করবেন, তিনি জিজ্ঞাসা করবেন, কারণ তার মধ্যে তুলনা করার মধ্যে একটা আছে, সকলের মধ্যে আছে, তো সুবোধ বাবু জিজ্ঞাসা করবে, ও বলে তোমার বন্ধু যে রাতু সে কত পাইছে, সে তো কত পাইছে, সে 40 পাইছে, সে কত পাইছে, আচ্ছা তোমার বন্ধু সীতা সীতা বান্ধবী সীতা কত পাইছে, সীতা 30 পাইছে, ও আচ্ছা আচ্ছা, তুই যে ওই তোমাদের বাসার পাশে যে ছেলেটা কি যেন নাম, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রঘুনাথ, রঘুনাথ কত পাইছে, 60 পাইছে, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি সবার থেকে বেশি পাইছো, তখন খুশিটা বেশি হবে, তখন খুশিটা কি, এই কথাটা বুঝতে পারছেন, যে না এদের থেকে তুমি তাহলে ভালো করছো, খুব ভালো হচ্ছে, খুব ভালো করছো, তো ভগবান ঠিক তত্র, ভগবান ঠিক তত্র কি করছে, তিনি বুঝাইছে এই যোগ করলে এইগুলো করতে হবে, এগুলো এগুলোর জন্য এত কিছু বুঝিয়েছেন,
যাতে তুমি নিজের দিকে বলো বাবা এত কিছু করতাম না বলো ভক্তি দেই সুধা এ ভক্তি কই মো এত কিছু ভগবান বুঝাইছেন এত কিছু দিবেন এত কিছু দিবেন কেন যাতে তোমার নিজের মধ্যে উচ্চারিত হয় যে না এত কষ্ট করে ধ্যান করতাম না অষ্টাঙ্গ যোগ করতাম না প্রাণায়াম করতাম না এত কি এটা করতাম না এটা করতাম না বাবা ভক্তি করতে সুধা এই কথাটা যাতে আপনার মুখ থেকে বেরিয়ে আসে এটা ভক্তি করবো এটাই সুধা এই জন্য ভগবান এত কিছু দিবেন এই জন্য ভগবান তারপর কি আসবে আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস কি আসবে দৃঢ় বিশ্বাস যে না হ্যাঁ শ্রদ্ধা শক্তি বিশ্বাস সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় তখন এই ভক্তির প্রতি বিশ্বাস আসবে যে না কৃষ্ণ ভক্তি করলেই সমস্ত কিছু হয়ে যায় এই বিশ্বাস আসবে আর ভক্তিমন ঠাকুর কি বলছেন এখানে ভক্তিমন ঠাকুর বলছেন অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন তখন আমাদের মধ্যে সে বিশ্বাস আসবে এই যদি কি থাকে এই শ্রদ্ধা বিশ্বাস তখন আমাদের মধ্যে আসবে আর তার জন্য কোথায় বলছে এরপরের শ্লোকটাতে দুই নম্বর তিন নম্বর শ্লোকটাতে বলছে যে আপনাদের আপনাদের মধ্যে কি থাকা দরকার কি থাকতে হবে বলেন তিন নম্বর শ্লোক পড়েন অশ্রদ্ধানা পুরুষ ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রপ্য অপ্রপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার গত্মনে অশ্রদ্ধান পুরুষ ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার গত্মনে যাদের শ্রদ্ধা পূজিত হয় নাই তারা ভগবানকে লাভ করতে পারবে এখানে কি বলছে তারা আমাকে লাভ করতে পারবে না তারা আমাকে লাভ করতে এর জন্য কি থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে কি থাকতে হবে শ্রদ্ধা তো আমি একটা লিস্ট লিখে দিয়েছিলাম সবার শেষে ক্লাসের শেষে শ্রদ্ধা তারপরে এরকম ভজন দিয়ে এরকম একটা লিস্ট লিখে দিয়েছিলাম কে লিখেছিলেন সাধু সঙ্গের মাধ্যমে শ্রদ্ধা আছে অথবা শ্রদ্ধা শ্রদ্ধা থাকলে তারপরে সাধু সঙ্গে আপনি যাবেন তারপরে ভজন ক্রিয়া তারপরে আপনি একটু ভজন শুরু করবেন তারপরে তখন আপনার অনর্থ গুলো নিবৃত্ত হবে আপনার পাপ কাজ থেকে আপনি বিরত থাকবেন তারপরে নিষ্ঠা তখন আপনার অন্তরে নিষ্ঠা আসবে রুচি তখন ভক্তি করার জন্য আপনার রুচি বাড়বে তারপরে ভগবানের প্রতি আসক্তি তারপরে ভাব ভাব ভগবানের প্রতি আপনার সেই ভাব ভক্তি হৃদয় হবে আর আস্তে আস্তে সেই ভক্তিটা প্রেম স্তরে বিস্তৃত হবে শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান গ্রহণ করতে পারে আর শ্রদ্ধা অনুসারে এই তিন প্রকার বৈষ্ণবের কথা আমি বলেছিলাম না কয় প্রকার বৈষ্ণবের কথা বলছিলাম তিন প্রকার শুধু না আমি গত ক্লাসে বিশেষ তথ্য আমি গতকালকে দিয়েছিলাম এর মধ্যে দিয়েছি তাদের সাথে আবার কিরকম আলোচনা আচরণ করতে হবে আবার কি বলছি যে এই চার রকম ভাবে যে আমি কনিষ্ঠ মধ্যম উত্তম এই বৈষ্ণব আমি বুঝিয়েছি তাদের সাথে আপনি কিভাবে আচরণ করবেন তারা শুদ্ধ ভক্ত না শুদ্ধ ভক্ত গেলে নির্গুণ স্তরে উপস্থিত হতে হবে নির্গুণ স্তরটা কি কিভাবে সে শুদ্ধ ভক্তে পরিণত হওয়া যায় আমি গত ক্লাসে সুন্দর ভাবে আমি লিখে 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 বুঝাইছি বুঝাইছি কিনা এর উপরে আমি মনে হয় আর আজকে না বললেও হবে ঠিক আছে আসুন পরের শ্লোক
চার নম্বর শ্লোক বলছে দেখেন, মায়াতমম ইদম সর্বম জগৎ অপেক্ত মূর্তিনা বস্থানি সর্বভূতানি নচ অহং তেষু অবস্থিতঃ। অনুবাদ বলেন একজন জুড়ে, এখানে বলছে অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। কিসের রূপে? অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। আমি তাতে অবস্থিত নই। আচ্ছা, তাৎপর্যটা এখানে বলেন। আমি একটু বলছি, এখানে দেখেন কি বলছে, বলছে অথ এখানে ভক্তির সম্পৃক্ত সিন্ধু আপনারা শ্লোকটা পাবেন, অথ শ্রীকৃষ্ণ নামাধি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবান মুখে হি জিহ্বাদো স্বয়মেব স্বয়মেব স্মরোদ্যত। জড়ইন্দ্রিয় দ্বারা সে ভগবানের নাম রূপ লীলা আদি উপলব্ধি করা যায় না। যারা এখানে আছে অনেক সময় এখানে দেখতে পারেন, সদ্গুরু তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভক্তির সাধন করছেন তার নিকট তিনি প্রকাশিত হন, তার নিকট তিনি কি হন? ফলে অন্তরে ও বাইরে তাকে সর্বদাই দর্শন করা যায়, তাই তিনি সকলের কাছে প্রকট নন। এখানে বলা হয়েছে যদিও তিনি সর্বব্যাপ্ত সর্বত্র সদৃশ, তবুও তিনি জড়ইন্দ্রিয়ের গোচরীভূত। এখানে অব্যক্ত মূর্তি না কথাটি দ্বারা এই কথাটি বোঝানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যদিও আমরা তাকে দেখতে পাই না, তবু তিনি সবকিছুকে আশ্রয় করে আছেন। সপ্তম অধ্যায়ে আমরা সেগুলো আলোচনা করেছি। আচ্ছা দেখেন, এইখানে এই চার নম্বর আর পাঁচ নম্বর শ্লোকটি দেখেন একই কথা বলছে। দেখেন তো এখানে অনুবাদটা একটু ভালোভাবে বুঝবেন, অনুবাদটা কি বলছে এখানে, যে দেখেন অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই। সমস্ত জীব আমার মধ্যে আছে, আমি তাতে অবস্থিত নাই। আচ্ছা, এই শ্লোকটা আমি একটু ব্যাখ্যা করছি, তারপরে শ্লোকটা পড়ে নিয়ে আগে। নচমস্থানি ভূতানি পশ্যমে যোগেশ্বরম ভূত নচ ভূতস্থ মম আত্ম ভৃত ভাবন মম আত্মা ভৃত ভাবনা। দেখেন এখানে বলছে কি বলছে, রবীন্দ্র উপরে জোরে হ্যাঁ বলেন, যদিও সবকিছু আমাদের সৃষ্ট তবুও তারা আমাদের অবস্থিত নয়। আমার যোগেশ্বর দর্শন কর, যদিও আমি সমস্ত জীবের ধারক, এবং যদিও যদিও আমি সর্বব্যক্ত, তবু আমি এই জগৎ সৃষ্টির অন্তর্গত নয়, কেন আমি নিজে সমস্ত সৃষ্টির। দেখেন একই কথা বলছে, একটু আগে শ্লোকটাতে বলছে যে আমি সমস্ত আমি এই জগতের মধ্যে অবস্থিত, কিন্তু আবার বলছে আমি তার মধ্যে অবস্থিত নাই। সবকিছু আমাদের অবস্থিত, আমি তার মধ্যে অবস্থিত নাই। আবার এখানে বলতেছে যে যদিও আমি সমস্ত জীবের ধারক, এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবু আমি জড়জগতের সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। একই কথা ওই আগেরটা যেরকম হবে এরকম। দেখেন এই তত্ত্বগুলো কি অচিন্ত তত্ত্ব, এগুলো কি দেখেন তাৎপর্যের মধ্যে একটু লক্ষ্য করেন কি বলছেন। ভগবান এখানে বলেছেন যে সবকিছু তাকে আশ্রয় করে আছে, ভগবান বলেছেন যে সবকিছু তাকে আশ্রয় করে আছেন। মত স্থানি সর্বভূতানি, ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই জড় সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো ছবিতে দেখি যে গ্রিক পুরাণের অ্যাটলাস নামক এক অধিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় এই বিশাল পৃথিবীর গ্রহটি গ্রহটির ভার বহন করে তিনি অত্যন্ত ক্লান্ত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করে না।
তিনি বলছেন যদি সবকিছু তাকে আশ্রয় করে আছে তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র গ্রহ গ্রহমণ্ডলীয় আকাশে বাসছে এবং আকাশ হচ্ছে সমস্ত ভগবানের শক্তি কিন্তু সে আকাশ থেকে ভিন্ন কিন্তু সে আকাশ থেকে সে মহাকাশ থেকে তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন তাই ভগবান বলেছেন তারা যদিও আমার অচিন্ত শক্তিকে শক্তিতে অবস্থান করে কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র এটি হচ্ছে আমার অচিন্ত ঐশ্বর্য অচিন্ত এটাকে অচিন্ত বলছে আমাদের চিন্তা শক্তির বাইরে এই জিনিসগুলো আমাদের চিন্তা দিয়ে বিচার হবে না চিন্তা শক্তির বাইরে এখানে বলছি দেখেন এই দুটা শ্লোক যদি আমরা এখানে বুঝতে পারি যে প্রথমে বলছি সমস্ত জীব আমাকে অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নয় সেই রকম ভাবে কেন এটা এটা কিভাবে বলেন কেউ যদি বিশ্লেষণ করতে চান এখানে কেউ বিশ্লেষণ করতে চান হ্যাঁ বলেন অভিরাম বাবু বলেন এই জড় জগৎ এবং পারমার্থিক জগৎ উভয় জগতে ভগবানের সৃষ্টি এই জড় জগতে যা কিছু আছে সবই ভগবানের সৃষ্টি ভগবান বলছে যে এইখানে আমি সবকিছু সৃষ্টি করছি সবকিছুর মধ্যে আমি ব্যক্ত হয়ে আছি আবার আমি তাদের মধ্যে এই যে এই কথাটা বিশ্লেষণ করুন আমি সমস্ত সমস্ত জীব আমাদের অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই এই কথাটা বিশ্লেষণ করুন তিনি অনু পরমাণু সবকিছুর মধ্যে আছেন আমাদের মধ্যেও পরমা স্বরূপে আছেন এখানে তো বলতেছে সমস্ত জীব আমাদের অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই কন্ট্রাডিকশন সৃষ্টি হয়েছে কথাটা কেউ আর কেউ বলতে চান আর কি বলতে চান শোকেশ বাবু কেউ বলতে চান কিছু যেমন রাজা যেমন আইন তৈরি করে জনগণের জন্য কিন্তু তিনি আইনের অতি তাকে আইনের আওতায় না এরকম এখানে সমস্ত জীব আমাতে অবস্থিত আমি তাতে অবস্থিত নই এটা তো বোঝাচ্ছে কিছু তাহলে এখন দেখেন এই দুইটা শ্লোকে একই ধরনের কথা পরের শ্লোকটাতে কিন্তু একই ধরনের কথা আছে যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি জড় সৃষ্টির অন্তর্গত নাই এই দুইটা শ্লোকে এখন বোঝাচ্ছে প্রথম শ্লোকটা যেটা যে আমি সমস্ত জীবের মধ্যে অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই এটাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ধরতে সুবিধা হবে কারণ এগুলো হচ্ছে অচিন্ত জ্ঞান এগুলো বুঝতে খুব কঠিন হবে আমাদের এজন্য খুব মন দিয়ে শুনবে হ্যাঁ এগুলো খুব যেমন ব্রাহ্মণবাড়িয়াতে প্রধানমন্ত্রী আছেন আবার নেই ব্রাহ্মণবাড়িতে প্রধানমন্ত্রী আছেন কিন্তু আবার এই কথাটা এমন দাঁড়াইছে আর কি কিভাবে সেটা তার মানে হচ্ছে তিনি সরাসরি ব্রাহ্মণবাড়িয়াতে নেই কিন্তু তার আইনটা এখানে আছে তার রুলস এখানে চলে তার আইনটা এখানে চলে এই জন্য বলছে যে তিনি যে তিনি সরাসরি সেখানে নেই কিন্তু তার আইন আছে ঠিক এইভাবে ভগবানের শক্তির 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 মধ্যে এগুলো আছে কিন্তু ভগবান সরাসরি সেখানে নেই কি বুঝতে পারছেন এখন বুঝতে পারছেন মাথার মধ্যে বলেন সবাই হ্যাঁ ঠিক আরেকটা উদাহরণ দিচ্ছি আমি আরেকটা উদাহরণ এখানে প্রভুপাদ দিচ্ছেন প্রভুপাদ কি বলছেন যে আপনার ঘরে সূর্য আছে আবার সূর্য আপনার ঘরে নেই সূর্য সরাসরি আপনার ঘরে নেই কিন্তু সূর্যের রশ্মি আপনার ঘরে আছে ঠিক তত্র ভগবান সরাসরি ব্রাহ্মণবাড়িয়াতে নেই বা সরাসরি এই জড়জগতে নেই কিন্তু তার শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে সমস্ত কিছু তার আইনে পরিচালিত হচ্ছে আর ভগবানের শক্তি ভগবান থেকে কি এখন বুঝতে গেছেন সুখ বুঝতে পারছেন বলেন যদি যার 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 ক্লিয়ার না হয় সে আমাকে আবার বলেন আমি আবার বুঝাবো সুন্দরভাবে বলেন ক্লিয়ার যা বেছে না তিনি এই জড়জগতে মনুষ্যকে লীলা করছেন কিন্তু মায়া বা প্রকৃতি যে প্রভাব এটা আসবে এটা প্রকৃতি প্রভাব পরে আসবে এই কথাটা বুঝতে পারছেন যে আমি সমস্ত জীব আমাতে অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই মানে ভগবান 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 সরাসরি ভাবে এই জড়জগতের মধ্যে নেই কিন্তু তার শক্তির দ্বারা সবকিছুকে পরিচালিত করছেন তাহলে কি বিষ্ণু বা এই যে তার শক্তি তার শক্তিটাকে তার শক্তিটাকে বলেন ভগবানের শক্তিটাকে ভগবানের শক্তি হচ্ছে
দুর্গা দেবী পরাপ্রকৃতি বন্ধুরা আজকে চারটা কথা এই কথাটা বুঝতে পারছেন যে আমি সমস্ত সমস্ত জীবের মধ্যে আমি অবস্থা সমস্ত জীব আমাতে অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই কথাটা বুঝা গেছে তো যে তার শক্তি আছে কিন্তু তিনি সরাসরি ভাবে সেখানে নেই আচ্ছা আসুন তারপরে এইখানে বলছেন আবার একটা সুন্দর একটি উদাহরণ দিয়ে এখানে বুঝাইছেন একটা সুন্দর একটি উদাহরণ কি উদাহরণ দিচ্ছেন যে রাজা এবং প্রশাসনিক বিভাগ যেমন রাজা বিভিন্ন অঞ্চল পরিচালনা করে এই ব্রাহ্মণবাড়িয়াতে প্রধানমন্ত্রী নাই কিন্তু প্রধানমন্ত্রীর কি আছে প্রশাসনিক কার্য আইন আছে প্রশাসনিক কার্য জেলা এই যে জেলা অফিস আছে এই জেলা অফিসে প্রধানমন্ত্রীর যে নির্দেশনাটা এটা কোন কার মাধ্যমে আমাদের মধ্যে আসে এটা তার একটা শক্তি বা এটা তার কেন্দ্র ভাবে বুঝতে পারছেন ঠিক এরকম ভাবে ভগবান এই জড় জগৎকে পরিচালিত করছেন কি বুঝতে পারছেন এই প্রপাতি এখানে একটু উদাহরণটা দিয়েছেন রাজা এবং প্রশাসনিক বিভাগ রাজা এবং প্রশাসনিক বিভাগ বুঝতে পারছেন তারপরে এখানে বলছে ছয় নম্বরে বলছে কি আচ্ছা তারপরে ছয় নম্বর শ্লোকে আসেন এই শ্লোকটা একইভাবে এখানে পাঁচ নম্বর শ্লোকটাও একইভাবে এখানে বুঝিয়েছেন দেখেন পাঁচ নম্বর শ্লোকটা একটু লাস্ট টাইম একটু পড়ি পাঁচ নম্বর শ্লোকের শেষের তাৎপর্যটা একটু পড়ি দেখেন দেখেন শেষে একটু পাবেন খুঁজেছেন শেষের পেরাটা দেখেন একদম শেষ থেকে চার পাঁচটা নাগে আমাদের মন আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে ভেদ আছে কিনা আমার মন এবং আমি আমি কি ভেদ আছে কিনা আলাদা কিনা মন আর আমি আমি ভেদ কিনা ভেদ আছে কিনা পার্থক্য আছে কিনা আছে তারা আলাদা কিন্তু ভগবানের মন এবং স্বয়ং ভগবান তিনি সর্বদাই কি তাহলে বুঝতে পারছেন তো ভগবানের প্রত্যেকটা শক্তি ভগবান থেকে অভিন্ন তাহলে ভগবান তার শক্তির মাধ্যমে পরিচালিত করতেছে তাহলে সেটা ভগবান থেকে অভিন্ন কিনা কি এখন বুঝা গেছে একটু তাহলে এখন যে তিনি অভিন্ন কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য এখানে আছে দেখেন আপনারা সুন্দর ভাবে এখান থেকে দেখে নিতে পারেন হ্যাঁ বই আছে এখানে আছে বা দেখে রাখতে পারেন জিনিসগুলো কাজে দিবে স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন এবং তার কারণ হচ্ছে তিনি পরম চৈতন্য যুগপদ ভাবে ভগবান সবকিছুর মধ্যে বিদ্যমান তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগত ভাবে সবকিছুর মধ্যে বিদ্যমান ভগবান এই সৃষ্টি থেকে ভিন্ন তবু সবকিছু তাকে আশ্রয় করে আছেন সবকিছু তাকে আশ্রয় করে আছেন এই অচিন্ত সত্যকে যোগেশ্বরম অর্থাৎ ভগবানের যুগ শক্তি বলা হয়েছে কি শক্তি বলা হয়েছে এটা ভগবানের শক্তি এটাকে বলা হয় যুগ শক্তি এটা হলো অচিন্ত সত্য যেটা সেটাকে আমরা চিন্তা করতে পারি না অচিন্ত জ্ঞান আসুন ছয় নম্বর কি বলছে ছয় নম্বর শ্লোকটা বলি আসুন যথা অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে এটা উদাহরণ দিয়েছেন ভগবান এখানে আবার একটা কি দিয়েছেন এই শ্লোকের মধ্যে ভগবান নিজে উদাহরণ দিয়েছেন যে অবগত হও মানে মনে করো যে দেখেন ভগবান কি বলে মনে করো যে সাপোজ মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে এই এখানে তিনি বলছেন যে জীব ভগবানের উপর আশ্রিত করে তাদের জীবন সত্তাকে জীবকে জীব ভগবানের উপর আশ্রিত আবার জীবকে স্বতন্ত্র শক্তিও দেওয়া হয়েছে নিজের মতো চলা এখানে ভগবান বলছেন যেরকম ভাবে বায়ু তার নিজের শক্তি আছে বিশাল বায়ু কিন্তু তিনি এত শক্তি থাকার সত্ত্বেও তিনি কার মধ্যে অবস্থান করে আকাশে অবস্থান করে ঠিক এই জীবের অনেক জীব আমার মধ্যে আশ্রিত আমার উপর আশ্রিত আমার উপর ডিপেন্ডেন্ট কিন্তু তাকে আমি স্বাধীনতা দিয়েছি তাকে আমি স্বাধীনতা দিয়েছি তার কারণ সে যাতে নিজের কাজ করতে পারে সে যাতে নিজের কাজ বুঝতে পারছেন উদাহরণ দিয়েছেন যে বায়ু যেরকম ভাবে আকাশে বিচরণ করে বায়ু শক্তি থাকা সত্ত্বেও নিজস্ব শক্তি থাকা সত্ত্বেও আকাশে বিচরণ করে ঠিক আমাদের স্বাধীনতা থাকা সত্ত্বেও আমাদের
স্বাধীনতা থাকা সত্ত্বেও আমরা ভগবানকে কেন্দ্র করে ভগবানকে আশ্রিত করে আমরা আছি কারণ এজন্যই বলছে যে জীবের ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে কৃষ্ণের ইচ্ছা বিনা গাছের পাতা নাই করে কারণ জীব ভগবানের ইচ্ছায় সেখানে অবস্থান করছে বুঝতে পারছেন দেখেন এখানে সুন্দরভাবে বলছে এই যে ক্লাসের এই এখানে যে শব্দটা দেখেন উপনিষদে বলা হয়েছে প্যারাটা দেখেন সবাই এদিকে তাকান এই যে এখানে উপনিষদে বলা হয়েছে দেখেন কি বলছে উপনিষদে বলা হয়েছে যে যদি বিষাও ধাতু তবতে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয় ভগবানের ভয়ে কি হয় বায়ু এই যে বায়ু তার বায়ু যে তার নিজস্ব শক্তি আছে ঠিক হই কিন্তু সেও কার কার ভয়ে ভগবানের ভয়ে প্রবাহিত হচ্ছে আবার তৈতরী উপনিষদ এবং বৃহৎ বৃহৎ বৃহদারণ্যক উপনিষদে বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গর্গি সূর্য চন্দ্র মাস ইহত সৃষ্টিত এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গর্গি তব পৃথিবী উদয়ে সৃষ্টিত পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র সূর্য এবং বিভিন্ন গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছেন করছে কিনা তাহলে সমস্ত কিছু তার ভগবানের পরিকল্পনা সে ভগবানের নির্দেশ অনুসারে চলছে তারপরে বলছে ব্রহ্ম সংহিতাতে পঞ্চম অধ্যায়ে বামন নম্বর শ্লোকে বলছে যচ্চক্ষুরে সুশোভিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত শিল মূর্তি অশেষ তেজা যশ্য ভ্রমতি সংহৃত কালচক্র গোবিন্দ মহাদি পুরুষম তমাম পজামি এখানে সূর্যের ভ্রমণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে তাপ ও আলো বিকিরণকারী অনন্ত শক্তি সম্পূর্ণ সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ শ্রী গোবিন্দের আজ্ঞা ও ইচ্ছা অনুসারে তিনি তার কক্ষপথে চলছেন সুতরাং বৈদিক শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে তিনি অদ্ভুত ও মহান রূপে প্রতিভাত হয়ে এই জড় সৃষ্টি সম্পূর্ণ রূপে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণে এই অধ্যায়ে পরবর্তী শ্লোকগুলোতে আমরা আরো বিশদভাবে জানবো সাত নম্বর শ্লোক দেখেন কি বলছে সর্বভূতানি কন্তেয় প্রকৃতিম জানতি মামিকম কল্পক্ষয়ে পুনঃস্থানে কল্পভোগি জিজ্ঞাম্যহম তাতে হে কন্তেয় কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে কল্পান্তে সেটা প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি এটা আমরা আগেও সপ্তম অধ্যায়ে পেয়েছি সপ্তম অধ্যায়ে সেটা পেয়েছি কিনা সপ্তম অধ্যায়ে বিশ্লেষণ করেছি যে দুই রকম প্রলয় হয় কয় রকম প্রলয় হয় দুই রকম প্রলয় হয় কি কি একটা বলে খণ্ড প্রলয় একটা বলে মহাপ্রলয় এই খণ্ড প্রলয়টা হয় ব্রহ্মার একদিনে ব্রহ্মার একদিনে তাহলে ব্রহ্মার একদিন মানে কত বছর এখানে বলছে দেখেন তাৎপর্য মধ্যে বলছে হ্যাঁ ১৩০ কোটি না ১ দিন ১২ ঘন্টা ১ দিন মানে কি এই যে আপনার কথাটা এখানে আসছে কিনা সে শুনছে কিনা এখন আপনি এখানে বসে আছেন আমি কিন্তু বলছি যে ১৩০ কোটি হয়তো বা টাইপিং এ বলেছে এটা কারণ এটা দুই গুণ হবে সময়টাতে মানে ব্রহ্মার একদিনে একবার প্রলয় ঘটে ব্রহ্মার একদিনে কি ঘটে প্রলয় ঘটে অর্থাৎ ব্রহ্মা কি করে সকালবেলা ঘুম থেকে ওইটা সৃষ্টি করে এই পৃথিবীর সমস্ত কিছু সমস্ত জীব সমস্ত কিছু গাছপালাতে শুরু হয় সবকিছু সৃষ্টি করে আবার সন্ধ্যায় কি করবে সমস্ত কিছু ব্রহ্মার মধ্যে আবার ঢুকে যাবে কার মধ্যে ঢুকে যাবে সমস্ত কিছু ব্রহ্মার মধ্যে ঢুকে যাবে তার ব্রহ্মা ঘুমাইবো ঘুমাই আবার সকালবেলা উঠবো ওইটা আবার তিনি আবার সৃষ্টি কার্য করবেন আবার সেটা সন্ধ্যার দিকে আবার ব্রহ্মার মধ্যে ঢুকে যাবে সমস্ত এটা কি বলে খণ্ড বল এটা কি বলে আর ব্রহ্মার ১০০ বছর হলে ব্রহ্মার ১০০ বছর এটা তো ১২ ঘন্টার
কন্দপ্রলয় আর মহাপ্রলয় হয় ব্রহ্মা 100 বছরে এই তার সৃষ্টি সমস্ত জীব সহকারে সমস্ত কিছু ব্রহ্মার মধ্যে ঢুকে যাবে আর ব্রহ্মা গিয়ে বিষ্ণুর মধ্যে মহাবিষ্ণুর অভ্যন্তরে ঢুকে যাবে এইভাবে মহাপ্রলয় হয় 14 মন ব্রহ্মা সহকারে ব্রহ্মা সহকারে নিজে ঢুকে যাবে গিয়ে মহাবিষ্ণুর অভ্যন্তরে এটা হচ্ছে মহাপ্রলয় 100 বছর পরে ব্রহ্মা মৃত্যু গর্ভ সমস্ত কিছুকে নিয়ে তিনি ঢুকে যাবেন এটা হচ্ছে মহা বলে এটা এখানে আবার উল্লেখ করেছি সপ্তম মন্ত্রে এটা বিশ্লেষণ করেছি আমি খণ্ডপ্রলয় হচ্ছে কি খণ্ডপ্রলয় মানে ব্রহ্মা তো সকালবেলা ঘুম থেকে উঠে ওইটা তিনি সৃষ্টি করে সবকিছু মানুষ সৃষ্টি করে এই 14 ভুবন তিনি আবার সৃষ্টি করেন তার যে নিচের যে ভুবনগুলো সেগুলো কি করেন তার নিচের ভুবনগুলোকে তিনি আবার সৃষ্টি করেন সবাইকে তিনি আবার তৈরি করেন তৈরি করার পরে যখন খণ্ডপ্রলয় হবে মানে সন্ধ্যা হবে সেগুলো আবার ব্রহ্মার ভিতরে ঢুকে যাবে ব্রহ্মার ভিতরে ঢুকে যাবে আর ব্রহ্মা তখন আবার ঘুমাইব ঘুমাই আবার সকালবেলা তিনি আবার এগুলো আবার তৈরি আবার সৃষ্টি করবেন ব্রহ্মলোকটা তো 14 না এই 14 ভুবনের সবচেয়ে উপর করবে বুঝতে পারছে সমস্ত কিছু ব্রহ্মার মধ্যে ঢুকে যাবে ব্রহ্মা তারপরে আবার এগুলোকে সৃষ্টি করবেন কখন সৃষ্টি করবেন পরের দিন সকালবেলা আবার সৃষ্টি করবেন কি হয়ে গেল খণ্ডপ্রলয় কি বুঝছেন না খণ্ডপ্রলয় বুঝতেছেন এটা তো তাহলে এটা তো আমরা সপ্তম অধ্যায়ে আলোচনা করেছি এটা ব্রহ্মা সহকারে নিজে ঢুকে যাবে একদম বুঝে গেছেন আচ্ছা এটা বুঝে গেছে এটা এটা আমরা বিশ্লেষণ করতেছি না মানে এটা আপনারা অলরেডি বুঝে গেছেন 8 নাম্বার প্রকৃতিং সাম অবস্ট্রভ্য বিস্মিজামি পুনঃ পুনঃ ভূতকামম ইমাম কৃষ্ণম অবসন্ত কৃতে বসাম অনুবাদ এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বশে অবশ হয়ে দেখেন এই কথাটা আছে প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় এখানে বলছে যে আমরা এখানে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি সেটা কি আমাদের ইচ্ছায় আমরা যেখানে জন্মগ্রহণ করেছি আমাদের ইচ্ছায় আমরা আমাদের ইচ্ছায় জন্মগ্রহণ করেছি না আমাদের ইচ্ছা আমরা আমাদের ইচ্ছায় সেখানে জন্মগ্রহণ করি নি সেটা মা বাবার ইচ্ছায় মা বাবার ইচ্ছা জন্মগ্রহণ করেছি যদি আমাদের ইচ্ছা থাকতো তাহলে তো আমরা কি করতাম ভালো একটা ধনী পরিবারে জন্মগ্রহণ সন্ধ্যার কোনো অভাব ছিল না নাকি নাকি মা বাবার ইচ্ছা কারণ মা বাবার ইচ্ছা যদি হইতো তাহলে অনেক ছেলেরা গর্বে মারা যাচ্ছে মা বাবার ইচ্ছাও সেটা হয় না তাহলে সেটা কার ইচ্ছা হচ্ছে সেটা তার কর্মফলের ভিত্তিতে তার কর্ম যেরকম ভাবে করে আসছে তার কর্মফলের ভিত্তিতে ভগবান তাকে ওই রকম একটা দেহ দিচ্ছেন ওই রকম একটা দেহ দিচ্ছেন দেখছেন কিনা এই জন্য কর্মফল অনুসারে ভগবান তাকে বিভিন্ন দেহ দেন আমরা যদি একটু পিছনে যাই 4-11 4-11 কি মনে আছে কি কারো শ্লোকটার নাম কি শ্লোকটা কি মানে যে যথামান প্রপদ্যন্তে তাম স্তৈব গচ্ছাম মহম মম বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ এইখানে বলছে যে কি যে যথা তাম তথা তুমি যে যেভাবে কাজ করবে ভগবান তাকে তার কর্মফল অনুসারে তাকে ঠিক কতটুক একটা দেহ প্রদান করবে আপনার কর্মফল ভালো ভালো জায়গায় আপনি কর্মফল ভালো না ভালো ওই রকম পরিবারে জন্মগ্রহণ করবে তাই এই জন্য এইখানে এইখানে বলছে যে এই জড়জগৎ আমারই প্রকৃতির অধীন তা হচ্ছে প্রকৃতির অবশ্যই আমার ইচ্ছায় ভগবানের ইচ্ছায় এখানে কি ভগবানের ইচ্ছা ভগবান তো সেখানে বারবার বারবার বলছে না যে জীবের ইচ্ছায় যে কুটি বাঞ্চা করে কৃষ্ণের ইচ্ছা বিনা গাছের পাতা নাই নড়ে ভগবানের ইচ্ছে ভগবানের শক্তি দ্বারা সবকিছু পরিচালিত হচ্ছে ভগবানের শক্তি দ্বারা সবকিছু হচ্ছে বুঝতে পারছেন দেখেন তারপরেরটা কি করছে যে এই যে সবকিছু আমার পরিচালিত আমার শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এই ব্যাপারে আমি হচ্ছে উদাসীন সে পরের শ্লোকটাতে বলছেন যে আমি কিন্তু কারোর পক্ষপাতিত্ব করি না চাইও আমি কি করি না এই পরের শ্লোকটাতে কি বলছে দেখেন নচমাম তানি কর্মাণি নিবদ্ধ
নিমন্তন্তি ধনঞ্জয় উদাসীনবত অসীনম অসত্যম তেষু কর্মসু। এখানে বলছে দেখে উদাসীনবত, এখানে বলছে উদাসীনবত অনুবাদ করতে হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থান করি, অবস্থিত থাকি উদাসীনের ন্যায়। উদাসীন মানে কি? ভগবান এখানে বলছেন নিরপেক্ষ, চাইও যে না এ আমার আপন জন, আরে একটু ভালো জায়গার জন্য দিব, এ আমার একটু কাছে লোকারে না, ভগবান আমি বেশি উদাসীন থাকি, আমি তো এমনি বেশি কি থাকি উদাসীন থাকে, এই উদাসীন থেকে তার নিজের কর্ম অনুসারে তার যেটা প্রাপ্ত তাকে আমি সেটা প্রদান করি। প্রভাতে যারা উদাহরণ দিয়েছে হাইকোর্টের যশ, হাইকোর্টের যশ প্রভাত উদাহরণ দিয়েছে কি যে হাইকোর্টের যশ কি করে, হাইকোর্টের যশ কি করে যে তার এই যে যে অপরাধ করে তার অপরাধের ফলে সে যদি অপরাধী বলে প্রমাণিত হয় তাকে সেই দণ্ডটা দেয়, এতে করে এই যশের কোন নিজস্ব ফায়দা থাকে, নিজস্ব কোন উদ্দেশ্য থাকে। হ্যাঁ, যেই সাজাটা কি তার নিজের নিজের মতো দিতে পারে না, তার এই সাজাটার জন্য এই অপরাধের জন্য এই সাজা আইনে বলা আছে, সেটা ঠিক সে দেয়, বুঝে গেছেন? তাহলে ভগবান বলছেন যে না এই এই হাইকোর্টের জজের প্রভাত হাইকোর্টের জজের মতো ভগবান বিচার করে, এত করে ভগবান সে আমার আত্মীয় তাকে একটু ভালো জায়গা, সেটা তো ভক্তদের ক্ষেত্রে তো সেটা সবটাই আলাদা, আপনি তো ভক্তদেরকে এখানে টানলে হবে না, এরকম সবাইকে সাধারণ মানুষ হিসেবে এখানে নিয়ে দিচ্ছে, ভক্তদের ব্যাপার তো তারা আলাদা, ভগবান আলাদা বলছে বাকি কি বুঝতে পারছেন তো আপনি, ভক্তদের ভক্তদের জন্য তো আলাদা কোন তিনি বলছেনি, ভক্তদের ক্ষেত্রে আমি পক্ষপাতিত করি, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের সম্পর্কে এখানে আলোচিত হচ্ছে। আপনি যখন ভক্ত হয়ে যাবেন তখন তো আপনার এই ধরনের এই জিনিসগুলো আপনার আসবে না, দুঃখ কষ্ট এগুলো আপনার খুব কোনো দুঃখ এগুলো আসবে, পরে বলবো আমি তারা। তো এখানে বলছে যে আমি কি করি না এখানে যে আমি হাইকোর্টের যশের মতো তাদেরকে বিচার করি, এতে করে আমার কি থাকে এখানে আমি উদাসীন বোধ, আমি কি থাকি এখানে তাহলে এই জগতে, এই জগৎ যে কষ্টের জগৎ, এই জগতে পুরো সুখ পুরো দুঃখী দেখে মানে এখানে বলছে কেউ সবসময় সুখী না, এই জগৎ কেউ সবসময় দুঃখেও নাই, কেউ সবসময় সুখেও নাই, এই জনজগতটা সবকিছু ভালো মন্দ মিলিয়ে গেছে, সুখ দুঃখের মিশ্রণ, সুখ দুঃখের কি মিশ্রণ, এই জন্য আমরা কি বলি যে চলো একটু ওইখানে কি ভালো মন্দ হচ্ছে একটু দেখে আসি, মানে ভালোর সাথে খারাপটাও মিলাই, সুখ দুঃখের মিশ্রণ নাকি, হ্যাঁ যে এখানে কি ভালো মন্দ রান্না হচ্ছে একটু দেখে আসি, মিশ্রণ করে বলি না, বলি কি না, এই হচ্ছে এই জনজগত সুখ দুঃখের মিশ্রণ। প্রহ্লাদ মহারাজ বলছে যে একটা ঘুরন্ত সাইকেল চাকা এক সাইডটা যদি তার এক সাইডে যদি দুঃখ লেখা থাকে অপোজিট পাশটাতে সুখ লেখা থাকবে, এরকম ঘুরন্ত যেহেতু আজকে এই নিচের মধ্যে সুখ রয়েছে তার কিছুক্ষণ পরে কি আসবে দুঃখটা আসবে কিনা, কারণ পালাক্রমে আসবে আসবে, প্রহ্লাদ মহারাজ সেই কথা বলছেন ঘুরন্ত সাইকেল চাকা। গীতাতে বলছেন মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পায়ন অনিত্যা তাম তেতিশস্য ভারত। যেরকম ভাবে গ্রীষ্ম বর্ষা আসে শীত গরম আসে ঠিক তদ্রুপ কষ্টের পরে দুঃখ আসবে, দুঃখের পর কষ্টের পরে সুখ আসবে, সুখের পরে আবার কষ্ট। চৈতন্য চরিতামৃতে সেটা বুঝিয়েছেন কিভাবে, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুপায়, যেরকম যে অপরাধী তাকে কি করে রাজা তাকে নদীতে নেই, নদীতে নিয়ে কি করে তার চুলের মুঠি ধরে তাকে নদীতে ডুবায়, ডুবানোর পরে একদম তার প্রাণ যাই যায় অবস্থা তখন তাকে চলে দেয়, সে কি করে ধরে আর এটাকে সে মনে করে সুখ, এটাকে মনে কি এটা সুখ না, এটা হচ্ছে দুঃখের নিবৃত্তি, তাকে আবার একটু করে চুপানো হবে, এটাকে আমরা দুঃখের নিবৃত্তিটাকে সুখ বলি, কিন্তু এখানে বলছি যে ভগবান কখনো কারো সুখ দুঃখ কখনো হস্তক্ষেপ করেন না, এর জন্য আমরা নিজেরাই দায়ী, এই জন্য আমরা নিজেরাই, ভগবান কখনো আমাদের সুখ দুঃখে হস্তক্ষেপ করেন না, এর জন্য কারা আমরা নিজেরাই দায়ী। উদাহরণ হিসেবে যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করেন
আপনারা এক মাস কাজ করছেন গত মাসে কাজ করছেন এই মাসে বেতন পাইছেন পাইছেন কি না গত মাসে কাজ করার ফলে এই মাসে কি পাইছেন বেতন পাইছেন তো ঠিক আপনি গত মাসে কি কি কাজ করছেন গত মাসে কি কি কাজ করছেন তার কর্ম ফল অনুসারে আপনি এই জন্য বেতন পাবেন তার কি বুঝতে পারছেন তো হ্যাঁ এইজন্য বলছেন যে আপনি গত মাসে যে যা চাকরি করছেন যা কাজ করছেন তার কাজের ফল স্বরূপ তার স্যালারি স্বরূপ আপনি এই মাসে বেতন পাবেন ঠিক গত মাসে আপনি যা গত জন্মে আপনি যা করে আসছেন তার কর্মফল আপনি এই জন্য ভোগ করবেন এবং এই জন্মে যে কর্মফল করবেন তার পরের জন্য ভোগ করবেন ভগবান যে বলছেন যে ভগবদ্ভক্তি অর্জন করলে তার পূর্ব এবং অপরাধ কর্ম বিনষ্ট আপনি আপনি তো ভক্তি করতেছেন আপনার জন্য সেটা হয়ে গেছে যারা ভক্তি করতেছেন ভগবান তাদের জন্য বলছেন বুঝতে পারছেন কারণ ভগবান বলছে যে ভক্তি শুরু করছে ভক্তি শুরু করা মাত্র তার কর্মফল কি কিন্তু এখন আপনি যদি যথাযথভাবে ভক্তি না করেন তাহলে আপনি ওই সাধারণ মানুষের ক্যাটাগরিতে পড়ে গেছেন উদ্ধার নিশ্চিত কিন্তু আপনি গুরুদেবের আদেশগুলো পালন করলেন না মানলেন না তাহলে গুরুদেব আপনাকে কি করবে কি প্রভু কথা ঠিক আছে কিনা তো এই জন্য বলছে ভক্তরা এই যে এই সমস্ত দুঃখ ভক্তরা কি মনে করে এই সমস্ত দুঃখকে দুঃখ মনে করেন না কেন ভক্তরা মনে করে যে আমি যে দুঃখ পাচ্ছি আমার আমি যে গত জন্মে যে খারাপ কাজ করেছি মনে হয় এই খারাপ কাজের জন্য ভগবান আমাকে কম শাস্তি দিয়েছে কারণ আমি তার ভক্ত হয়েছি বলে তার শাস্তির মনে কম দিয়েছে আরো বেশি হইলে ভক্তরা মনে করে ব্রহ্মা বলছেন ব্রহ্মসংহিতা ব্রহ্মা দশম অধ্যায়ে বলছেন যে ভক্তরা এটা মনে করে যে আমি যে কর্মফলে অনুসারে যে কষ্টটা আমি এখন পাচ্ছি সেই কর্মফল অনুসারে তার শাস্তিটা আরো জটিল হইতো কিন্তু ভক্ত হওয়ার ফলে আবার সেই শাস্তিটা কি হয়ে গেছে কমে গেছে কিনা প্রভাত দেখছেন প্রভাতের সময় এক সময় ভক্ত কি করছে ফল কাটতে গিয়া তার আঙুল কেটে গেছে আপনি ভক্ত আপনার আবার আঙুল কাটে কিভাবে প্রভাত সেকেন্ড সময় বলতেছেন সে ভক্ত থেকে তার আসতে গলা কাটার দিন ছিল তার গলা কাটার সময় ছিল আজকে সে ভক্ত দেখি তার আঙুল কাছে মাত্র ভগবান এর সেটা কোনো ভক্তকে সে এই সামান্য ভাবে তার দিকে ইয়ে করে দিছে কি বুঝতে পারছেন তো কারণ এই ভক্তি করলে কর্মফল নষ্ট হয় ভক্তি করলে কি হয় তো অনেকে প্রপাতে এই প্রসঙ্গে বলছেন বলছে অনেকে হাত দেখায় গিয়া জ্যোতিষীদের হাত দেখায় প্রপাত বলছে হাত কো দেখাও মাত দেখাও মাত মানে কি দূরে চলে যাবে তখন এখানে শুভ রেখা বিরাজ করবে সেই জন্য আমরা অনেক সময় গিয়ে কীর্তনে গিয়ে আরে কীর্তন করতেছে তারপরে দেখেন আসুন নয় নম্বর শ্লোক বলছি না আচ্ছা তো নয় নম্বর হয়ে গেছে দশ নম্বর তো নয় নম্বর শ্লোক বুঝে গেছে আপনার এই নয় নম্বর আমি কিন্তু মেন অর্থগুলো বলে দিচ্ছে যাতে আপনাদের ধরতে কোনো অসুবিধা না হয় বুঝতে পারছেন আচ্ছা তো দশ নম্বর শ্লোক কি বলছে এখানে দেখেন মায়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সহচরাচরম হে দুনা নিনকন্তে জগত বিপরীতে জগত বিপরীবর্ততে অনুবাদ কি বলছে হে কন্তেয় আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ কোন কোন সৃষ্টি হয় এবং ধ্বংস হয় তাহলে এখন তিনি বলছেন যে এই যা কিছু হচ্ছে এই সব কিছুর অধ্যক্ষ রূপে আমি সেগুলো পরিচালনা করছি অধ্যক্ষ মানে কি প্রিন্সিপাল এই সমস্ত শক্তির প্রিন্সিপাল আমি এই আমার ইশারার মাধ্যমে এই জগৎ বিশ্ব চরাচর সৃষ্টি হচ্ছে আবার সেগুলি কোনো কোনো ধ্বংস হচ্ছে আবার কোনো কোনো
সৃষ্টি হচ্ছে সবকিছু আমার ইশারার কারণে সেগুলো হচ্ছে আমাদের একজন ইসকনের একজন গুরু মহারাজ প্রায় সময় বলেন জয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ জয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে সবাই বলেন জয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে পালে কৃষ্ণ সবে রাখে কৃষ্ণ রাখে কৃষ্ণ পালে কৃষ্ণ পালে কৃষ্ণ ইচ্ছা করে যাবে ইচ্ছা করে যাবে বুঝতে পারছেন তাহলে এখন বলছে আমাকে যে যা কিছু দিচ্ছেন আপনি যা এখন যা অবস্থানে আছেন সেটা দিচ্ছেন কে কে দিচ্ছেন ভগবান যে জয় কৃষ্ণ দিচ্ছেন কি না কিন্তু ভগবান আপনাকে দিচ্ছেন কিন্তু আপনি ভগবানকে কতটুকু দিচ্ছেন আমি দেখছি কি করে জানেন মন্দিরে আইসা মানিব্যাগটা খোলে খুঁজে দেখে যে সবচেয়ে ছোট নোটটা কোথায় আছে মানে খুঁজে কি আপনার লক্ষ্য করছেন আমি কিন্তু এগুলো লক্ষ্য করি সবচেয়ে ছোট টাকাটা কই আছে শুধু টাকাটা খুঁজে খুঁজে কি করে বার করে সেটা দেয় আর অনেকে কি করে জানেন যে একটা দশ টাকার নোট এটা ছিঁড়ে গেছে এটাতে দুধ লাগে দিছে দুধ লাগে নিছে না সবজি লাগে দিছে সবজি লাগে নিছে না রিক্সা লাগে দিছে রিক্সা লাগে না যে টাকাটা চালাই দিব ঠিক আছে শনিবারে মন্দিরে গিয়ে ক্যাশ বক্সে চালাই দিব বুঝতে পারছেন এই ক্যাশ বক্স যখন খোলা হয় তখন দেখা হয় যে কয়টা সিরা নোট আছে বুঝতে পারছেন তো এই যে আপনি আপনি যে অবস্থানে আছেন আপনার ছেলের জন্মদিনে কত টাকা খরচ করে দিচ্ছেন দিচ্ছেন কি না এখন আবার নতুন একটা অনুষ্ঠান করেছে এই বাবু কি বলেছেন মেরিজ ডে মেরিজ ডে এখন কি বলেছে নতুন নতুন অনুষ্ঠান হয়েছে মেরিজ ডে আগে আসলে বার্থডে আমার বার্থডে থেকে কি হয়েছে মেরিজ ডে কত কিছু খরচ করে আলাম কিন্তু মন্দিরে গিয়ে বুঝেন এটা মন্দিরে এসে বুঝেন এটা তো এইভাবে হচ্ছে যে এগুলো বেশি দিন থাকবে না এগুলো বেশি দিন থাকবে কারণ ভগবান এই ওই অনন্ত এই যে বিশ্বরূপের মাধ্যমে কি হচ্ছে যে ভগবান যদি কাউকে দেয় এক হাতে দিব ভগবান বিশ্বরূপের মধ্যে কি দেখাইছে যে ভগবানের কত হাত অনন্ত হাত ভগবানের কত হাত আচ্ছা ভগবান যদি আপনাকে দিবে আপনাকে কত হাতে দিবে কত কত হাতে দিবে অনন্ত হাতে দিবে তাহলে আপনার হাত কয়টা তো ভগবান যদি অনন্ত হাতে দেয় আপনি কি হাতে কতটুকু দেবেন আপনি কি হাতে কতটুকু দেবেন দিচ্ছেন কারে দিচ্ছেন শিব প্রভুপাদকে কোটি কোটি টাকা দিচ্ছেন কোটি কোটি টাকা দিচ্ছেন ইসকনের ইসকন সমস্ত সম্পত্তি কার শিল প্রভুপাদের এত নাম দিচ্ছেন এত ঐশ্বর্য দিচ্ছেন এত প্রতিষ্ঠা দিচ্ছেন হাত ধরে দিচ্ছেন কিন্তু প্রভুপাদ তো সেগুলো লইতে পারে না এত দিচ্ছেন আর ভগবান যদি আপনার থেকে নিয়ে যেতে চায় কত হাতে নিব তাহলে আপনি রাখতে পারবেন আপনার রাখার ক্ষমতা আছে এজন্য বলছে সকালবেলা রাজা রে ভাই ফকির সন্ধ্যা বেলা এই তো নদীর খেলা এখানে বলছে যে এই সবকিছু ভগবানের ইশারাতেই করছে ভগবানের ইশারাতেই করছেন এই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছাই বিশ্বে সৃজন সংহার তাহলে সৃজন সংহার কার ইচ্ছা হচ্ছে কার ইচ্ছা হচ্ছে তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন তব ইচ্ছা মতে শিব কি করেন সংহার আর তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার তব ইচ্ছা মতে জীবের জীবন মরণ সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংকটন সমৃদ্ধি আবার নিপাত আপনার সমৃদ্ধি করতে আবার সেগুলো চলে যাবে কার ইচ্ছায় ভগবানের ইচ্ছা সবকিছু ভগবানের ইচ্ছাই করতেছে আমরা ভাবতেছি যে না সে করতেছে সে করতেছে না এখানে ভক্তিন্দ্র ঠাকুর বলছে সবকিছু ভগবানের ইচ্ছাই করছে সবকিছু কার ইচ্ছাই করতেছে এখানে এখানে ভগবান বলছে যে আমি এখানে অধ্যক্ষতা এই আমার অধ্যক্ষতার দ্বারা এই জরা প্রকৃতি এই বিশ্বচরাচরে জরা প্রকৃতি সবকিছু কি হচ্ছে সবকিছু তা আমার ইশারা দ্বারা পরিচালিত হচ্ছে সমস্ত কিছু কার ইশারা দ্বারা পরিচালিত হচ্ছে ভগবানের ইশারা দ্বারা এগারো নম্বর শ্লোক আর যারা বুঝতে পারে না যে আমার অধ্যক্ষতা দ্বারা এই জগৎগুলো পরিচালিত করছে অনেকে বুঝে না অনেকে সেটা মানে না যে আমি সমস্ত কিছু পরিচালনা করছি অনেকে সেটা মানে না আর তারা কি এখানে বলছে অবজানন্তি মাম্মুরা মানুষত্ব নমাশ্রিতম পরম ভাবম
জানন্তো মহভূত মহেশ্বর পরম ভাবম অজানন্তো মহভূত মহেশ্বর বলছেন কি দেখেন আমি যখন মনুষ্যের অবতীর্ণ হই কি করে তখন এই মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নন এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না যারা কি করে আমি যখন এই পৃথিবীতে আসি অনেক মুখরা মনে করে কি ও কৃষ্ণ ভগবান না কৃষ্ণ তো অনুকূল ঠাকুরের থেকে তৈরি হয়েছে অনুকূল ঠাকুরের অনুকূল ঠাকুর হচ্ছে পরমেশ্বর তিনি পরম পুরুষোত্তম বলে আরে মূর্খ মূর্খের দলে বলো ভগবান এখানে বলবে তারা হচ্ছে অসুর দৈত্য ভগবান বকা দিয়ে বলবেন এখানে বলেন অবস্থা দেখেন এইখানে বলছে যে তারা বুঝতে পারে না যে তারা হচ্ছে মূর্খ তারা হচ্ছে মূর্খ যে ভগবান ভগবানকে তারা সাধারণ বলে মনে করে তারা ভগবানকে মনে করে যে তা সাধারণ জীব যারা মূর্খ ব্যক্তি তারা কি মনে করে যারা মূর্খ ব্যক্তি তারা তারা মানে তাদের মাথায় এই জ্ঞান ঢুকবে না কখনো এই ভগবদ গীতার জ্ঞান তারা তাদের মাথায় কখনো ঢুকবে না কারণ এগুলো অচিন্ত জ্ঞান তাদের মাথায় কখনো ঢুকবে না যেমন অনেকে বলে অনেক মা বাবা বলে যে আমি জন্ম দিলাম এখান থেকে কৃষ্ণ কোথা থেকে আসবো যখন আমার জন্য তুমি দেহ পাইলা আমি তোমাদেরকে জন্ম দিলাম তাহলে কৃষ্ণ এখান থেকে কোথায় থেকে ঢুকবে কৃষ্ণ কোথায় থেকে এলো কৃষ্ণ এখানে কোথায় থেকে আসবে বলে কিনা এই সমস্ত মা বাবাদেরকে বলছে যে না তারা হচ্ছে মূর্খ ভগবান বলছেন কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনবান আর গীতায় ভগবান বলছে আমি তোমাদের পিস প্রদানকারী পিতা আমি তোমাদের পিস প্রদানকারী পিতা পিস প্রদানকারী পিতা কিভাবে এই জড়জগৎ কিভাবে বলছে ভগবান যখন দুর্গাদেবীর উপরে দৃষ্টিপাত করেন মানে এই প্রকৃতির উপর প্রকৃতি মানে দুর্গাদেবী এই ভগবান যখন এই প্রকৃতির উপর দৃষ্টিপাত করেন দুর্গাদেবীর প্রতি দৃষ্টিপাত করেন তখন দুর্গাদেবী গর্ভবতী হয়ে যায় কি হয়ে যায় আর এই দুর্গাদেবীর কাছ থেকে কি হয় এই বিশ্ব চরাচরের সমস্ত জীব সৃষ্টি হয় এই সমস্ত কিছু এইভাবে সৃষ্টি হয় বিশ্ব চরাচরের জীব সৃষ্টি বুঝতে পারছেন তো এই তাহলে দুর্গাদেবীর প্রতি এই দৃষ্টিপাত করার ফলে ভগবান দৃষ্টিপাত করার ফলে এই জগতের সকল কিছু সৃষ্টি হয়ে যায় এই ব্রহ্মারও ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের এক একজন কর্ত্রী আছে এই এই ব্রহ্মাণ্ডের কর্ত্রী হচ্ছেন ব্রহ্মারও উপরে স্থান কার দুর্গাদেবী তিনি হচ্ছেন কর্ত্রী তিনি দেখাশোনার যেরকম জেলার বুঝেন তো জেলখানার এইসব সমস্ত জেলখানাটা যদি আমরা এই ব্রহ্মাণ্ড ধরি বা এই জেলখানা যদি আমরা পৃথিবী ধরি পৃথিবীর সাথে তুলনা করি তাহলে কি হবে এই জেলখানার কর্তৃত্বকে কে করেন একজন জেলার আর এই জেলারকে এই জেলার হচ্ছেন দুর্গাদেবী এই জেলার হচ্ছে দুর্গাদেবী তাহলে এখানে বলছে আবার কোথাও কোথাও বলছে আবার কোথাও কোথাও কি বলছে যে ভগবান কখনো মায়াকে স্পর্শ করেন না মায়াকে কি করেন না স্পর্শ করেন না তো যখনই ভগবান সৃষ্টি করার ইচ্ছা থাকবে তখন কি করবে এই ভগবান সম্ভুক্ত প্রাপ্ত হয়ে তখন এই দুর্গাদেবীর মাধ্যমে কি করে এই
জগত সৃষ্টি করে, এই জড় জগত সৃষ্টি করে, দুর্গাদের মাধ্যমে জগৎ জগৎ সৃষ্টি করে। তো এই এখান থেকে আমরা বুঝতে পারি যে এই জন্য দুর্গাদেবীকে বলা হয় জগৎ মাতা, এই জন্য দুর্গাদেবী কে কি বলা হয়? জগৎ মাতা। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ভগবান বারবার বলছেন যে তোমাদের বিষ প্রদানকারী পিতা হচ্ছে আমি, তোমাদের বিষ প্রদানকারী পিতা আমি। আর যারা মূর্খ ব্যক্তি তারা ভগবানের এই ভগবত্তাকে বুঝতে পারবেন না, তারা ভগবানের ভগবত্তাকে কখনোই বুঝতে পারবেন না। বলে উপসৃষ্টিকর্তা এই জড়জগৎ, জড়জগতের কর্তৃত্ব, এই জড়জগতের কর্তৃত্ব মানে তার দেখাশোনার জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে, সে ব্যক্তিটাকে দুর্গাদেবী, সে ব্যক্তির হচ্ছে দুর্গাদেবী। যদিও সৃষ্টি করছেন ব্রহ্মা, কার শক্তি নেই এই ভগবানের শক্তিটা কি? এই যে এই যে দুর্গাদেবী ভগবান শক্তির এটা কোন শক্তিটা তারা যখন সৃষ্টি করছেন বন্ধনাঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, একটা হচ্ছে তটস্থা শক্তি, তটস্থা শক্তি হচ্ছে জীব, আর অন্তরঙ্গা শক্তি হচ্ছে যুগমায়া, বহিরঙ্গা শক্তি হচ্ছে দুর্গাদেবী। হ্যাঁ, এই বহিরঙ্গা শক্তির মাধ্যমে এই সৃষ্টিকার্য সমস্ত কিছু, এই জড়জগতের সবকিছু ভগবান, এই শক্তি ভগবানের এই শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। কি বোঝা গেছে? তো জগৎ পিতা কৃষ্ণ, শিব এখান থেকে, শিব তো বলছে, শিব তো বলছে এখানে। ভগবান কি করে যখন সৃষ্টি কার্য পরিচালনা করবেন, এই ভগবান সম্পুক্ত প্রাপ্ত হন। কোন জায়গায়? দুই জায়গায় বলছে, এক জায়গায় বলছে যে ভগবান দৃষ্টি নিক্ষেপ করেন, কারণ ভগবান তো মায়াকে স্পর্শ করেন না, তিনি দৃষ্টি নিক্ষেপ করাতে এই প্রকৃতি গর্ভবতী হয়ে যায়। আবার আগে বলছে যদি ভগবান সম্পুক্ত প্রাপ্ত হয়ে এই দুর্গাদেবীর মাধ্যমে, হ্যাঁ, দুর্গাদেবীকে গর্ভবতী করে এই জগৎ সৃষ্টি করে। কি বুঝতে পারছেন? তো এই শিব তো হচ্ছেন ভগবানেরই রূপ, যেরকম যেরকম দুধ আর দই, দুধ আর দই, যারা গীতা কোর্স করেছেন এখানে প্রশ্ন, দুধ আর দই, যেরকম দুধ থেকে দই হয়, কিন্তু দই কখনো দুধ হতে পারবে না, দইটাকে কখনো দুধ করা যাবে? করা যাবে না। তাহলে এখানে এই জন্য বলছে যে এখানে বলছেন এই ভগবান, ভগবানের ভগবত্তাটা এখানে প্রকাশ পেয়েছেন, ভগবানের ভগবত্তাটা এখানে কি করেছেন প্রকাশ। এখানে বিশাল এই অনুবাদ, এই অনুবাদটা দেখবেন এই ১১ নম্বর শ্লোকে, কেন অবজানান্তি মাম্মুরা, এই মূর্খ ব্যক্তিরা কি করছে, মূর্খ ব্যক্তিরা যে কি করছে সেটা এখানে ফুটে উঠেছে। বিভিন্ন ভাবে অন্যজনকে ভগবান এখানে ভগবানের প্রমাণ দিয়েছেন যে তিনি তিনি যে ভগবান, এখানে বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ দিয়েছেন। এখানে বলছেন গোপাল তাপনে উপনিষদে বলছেন, হ্যাঁ, তারপরে ভগবানের রূপটা হচ্ছে কি, সচ্চিদানন্দময়, হ্যাঁ, গোপাল তাপনে উপনিষদে বলছেন, তারপরে বিভিন্ন শাস্ত্রের উদ্ধৃতি এখানে ব্রহ্মসংহিতায় বিভিন্ন ভাবে তিনি এখানে প্রমাণ করেছেন যে ভগবানের ঐশ্বর্যতা, এটা আপনারা পড়বেন এখানে, যে ভগবানকে যদি আপনি ভগবান বলে প্রতিষ্ঠা করতে চান, ভগবানের ভগবত্তাটা সম্পর্কে জানতে চান, তাহলে এই শ্লোকের তাৎপর্যটা ভালোভাবে পড়বেন। আগামী ক্লাসে আপনাদের থেকে আমি রিপিট নিব এই শ্লোকের তাৎপর্যটা কতটুকু পড়ে আসছেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা উদাহরণ শুধু আমি দিই, আপনারা সবকিছু জানেন যে ভগবানের ভগবত্তাটা আপনারা সবকিছু জানেন। ইন্দ্র আয়সা, ইন্দ্র আয়সা চার চরণে মাথা খুঁজছে, খুঁজছে কিনা আটা দেখতে এই বৃন্দাবন লীলার মধ্যে দেখতে পাই ইন্দ্র। হ্যাঁ, ব্রহ্মা আসছে, ব্রহ্মা এসেও মাথা ঘুরছে, শিব, শিবও এসে, সমস্ত দেবতারা এসে যার চরণে লুটিপুটি খাচ্ছে, তিনি কে? ভগবান কৃষ্ণ। আর আমরা মূর্খ না মনে করি, তিনি সাধারণ মানুষ, তাহলে আমরা কতটুকু মূর্খ চিন্তা করছেন। ইন্দ্রদেব সমস্ত সমস্ত দেবতাদের রাজা ইন্দ্র, তিনি বলছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান, ভগবান হচ্ছেন কৃষ্ণ। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণ কারণ, হ্যাঁ, ভগবান হচ্ছেন কৃষ্ণ। শিব বলছেন আরাধনা নাম সর্বেশাম কৃষ্ণ আরাধনা পরম, সত্য হরি ভজন আর সব স্বপ্ন, কেবল হরি ভজনই সত্য আর সব কি স্বপ্নের মতো, তিনিও বলছেন ভগবান কৃষ্ণ।
এবং কৃষ্ণ নিজে স্বীকার করছেন মত্ততর পরতরম নান্যাত কিঞ্চি দস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম কৃতম সূত্রে মনি গণৈব অহং সর্বস্য প্রভাব মর্ত সর্বম প্রবর্ততে ইতিমধ্যে ভজন্তেবাম পুরভাব সমন্বিতা সর্বধর্মান পরিত্যেজ মামেকম শরণং ভজ অহং তং সর্বাপি প্রমুষ্টে স্বামী মাশুচ। এই জন্য তোমাকে করে মনমনাথ মত ভক্ত মত জাজিমা নমস্কার, এই জন্য তুমি আমার ভক্ত তবে আমি কারণ আমি ভগবান। তিনি নিজে স্বীকার করেছেন, হ্যাঁ আই এম দ্য সুপ্রিম পার্সন, তিনি নিজে স্বীকার করেছেন। কই এমন কেউ আছে যে নিজে বলছে আমি ভগবান, তোমরা আমার আমার উপাসনা করো, আমার আমার ভজন করো, কি বলছে? কিন্তু উনি নিজে দাবি করছে, কারণ কারো দাবি করার মতো কারো শক্তি নাই, বলেন, বুঝতে পারছেন? শেষ করবো, সমাপ্ত করবো, এক ঘন্টা পরে আসছেন। আজকে এটা হচ্ছে আপনাদের শাস্তি স্বরূপ, যাতে আপনারা আট দশটা বাজে আসেন, ঠিক আছে? তাহলে এখানে ভগবান কৃষ্ণ যে ভগবান তার এটা প্রমাণ পেয়েছি আমরা এখানে, তাই না? আসুন পরের শ্লোক, আমরা এখানে শ্লোকটা কিন্তু বাসার মধ্যে আপনারা পড়ে আসবেন। পরের শ্লোক বারো নম্বর শ্লোক আসেন, তারপরে কি বলছে? মোঘাসা মোঘাসা মুগ কর্মান মুগ জ্ঞান বীজ দেশ রাক্ষসীম রাক্ষসীম অশুভীম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিত। অনুবাদ করছেন যে এইভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী, তারা আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়, এই মহাচ্ছন্নদের এদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম জ্ঞানের পয়া সমস্ত কিছু ব্যর্থ। তাদের সমস্ত কিছু কি? তাদের সমস্ত কিছু ব্যর্থ, তাদের সমস্ত কিছু ব্যর্থ। সেই জন্য এই যে যারা যারা ভগবানকে ঠিক মতো ডাকছে না, যারা ভগবানের সেবা করে না, মানুষের তারা যারা বলে যে না না মানুষ ভগবানের সেবা করলে কি হবে, মানব সেবা উপরম ধর্ম, যারা এই কথা বলে, ভগবান বলছে তাদের কর্ম ব্যর্থ, তাদের জ্ঞান ব্যর্থ, তাদের সবকিছুই ব্যর্থ। বুঝতে পারছেন? যারা বলে যে ভগবানের সেবা করতে হবে না, মানব সেবা করো, মানুষের সেবা করো, এই করো সেই করো, যারা এই কথাই বলে ভগবান বলছে তাদের সমস্ত কিছু ব্যর্থ, তাদের সমস্ত কিছু ব্যর্থ। এখানে এই শ্লোকের তাৎ পুরুষের মধ্যে একটা শ্লোক বলছে, দেখেন, যো বেতি ভূতিতম ভূতিকম দেহম কৃষ্ণস্য পরমাত্মন স সর্বং স্মাত বহিষ্কর্জ শুধু স্মার্তো বিধানত শুকম দশাবল লোক কাপি সচেলম স্নানম মুচয়ে। দেখেন অনুবাদটা, অনুবাদটা আমি চাই, কে পড়বে কে পড়বে কে পড়বে কে জোরে পড়বে কে? হ্যাঁ বিকাশ পরে জোরে পড়ো, ফাটাই লাগে কি? এবং ঘটনাক্রমে যদি কখনো তার মুখ দর্শন ঘটে তাহলে সে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্য তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা। কি বলছে দেখছেন? যে ভগবানের শিব বিগ্রহকে একটা সাধারণ পাথর বলে মনে করে, যে মনে করে আরে বিগ্রহ সেবা করলে কি লাভ, এটা এর মধ্যে কি ভগবান আছে? যে এইরকম ভাবে মনে করে বলছে তাকে দেখা মাত্রই গঙ্গা স্নান করে আসতে হবে ঘরের মধ্যে। যারা তার প্রতি ঈর্ষা করে তাদের নিয়ত নিয়তি হচ্ছে জন্ম জন্মান্তরে জ্বর ধরে নিশ্চিত ভাবে বারবার আসুরিক ও নিজস্ব বাদী জড়িত জন্মগ্রহণ করা, তাদের প্রকৃত জ্ঞান চিরকালে মোহচ্ছন্ন হয়ে থাকবে। তারপরে তারা উত্তরোত্তরে সৃষ্টি রাজ্য সবচেয়ে কম সময় সাময়িক প্রথম হইতে উৎপত্তি হবে। আরে অনেক বলে যে ঈশ্বর ভক্তরা খালি বকে বকে বকা করে, আরে ভক্ত কৃষ্ণ বকতে কৃষ্ণ বকে গেছে অসুর বদমাশ। এটার প্রমাণ তো দিছে না, সে দক্ষ সভার মধ্যে শিবের অপমান করছিল, যে সাধুর অপমান। তাহলে এখানে আমরা কি বুঝতে পারি যে এই দেখেন ভগবান নিজে বলছে যে ভগবানের এই কার্যকলাপ, হ্যাঁ ভগবানের যে এই এই বিগ্রহ ভগবানের নাম এগুলোকে সাধারণ বলে মনে করা মানে কি? সাধারণ বলে মনে করা মানে কি?
তাকে দর্শন করে মাত্র স্নান করতে হবে, তাকে দর্শন করে মাত্র কি হবে স্নান করতে হবে। ১৩ নম্বর দেখেন, এখন বলবে মহাত্মা কারা, ১৩ নম্বর এবং ১৪ নম্বর শ্লোকে বলছে কারা মহাত্মা, ১৩ নম্বর শ্লোক এবং ১৪ নম্বর শ্লোকে বলবে কারা মহাত্মা, ঠিক আছে। ১৩ নম্বর ১৪ নম্বর শ্লোকে বলছে কারা মহাত্মা, ঠিক আছে। এই ১৪ নম্বর শ্লোকে কারা কারা মহাত্মা সেটা আমরা ভাষার মধ্যে পড়বো, একটু আমরা কি করি একটু একটু এক ঝলকে একটু দেখে নেই সবাই, একটু আমাদের এদিকে একটু তাকায় সবাই। প্রথমে আমরা দেখছি যে দিব্য জ্ঞান লাভ করার কি যোগ্যতা আমরা পাইছি, যে যিনি নির্মোৎস, যিনি শ্রদ্ধাবান, তিনি কি করে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুধীর নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি হইলে সর্বকর্মকৃত হয়। তো এই জন্য শ্রদ্ধা কিভাবে লাভ করা হয়, ভক্তি যোগ অনুশীলনের মাধ্যমে এবং সাধু সঙ্গের মাধ্যমে এই শ্রদ্ধা অর্জন করবো আমরা, ঠিক আছে। বুঝে গেছে প্রথমটা। নেক্সট এখানে বলছে এই দিব্য জ্ঞানের গুণাবলী কি, এই দিব্য জ্ঞানের গুণাবলী দুই নম্বর শ্লোকে বলছে এই ভগবত গীতার জ্ঞান হচ্ছে রাজবিদ্যা। হ্যাঁ, রাজবিদ্যা কেন, সমস্ত বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্ব জ্ঞানের সার তত্ত্ব রাজগুঞ্জ, মানে এই জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং চরম পরিণতি হচ্ছে ভক্তি যুগ, সেটা আমরা জানতে পারি এবং এটা হচ্ছে পবিত্রম। এই জ্ঞান লাভ করার ফলে আমরা পবিত্র হই প্রত্যক্ষ, এটা আমরা প্রমাণ দিয়েছি। এটার উদাহরণ হচ্ছে নারদ মুনি, যে ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণভাবে সকল প্রকার ভগবত তত্ত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ হয়। তারপরে ধর্ম, সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তি যুগ, আর সেটা আমরা জানতে পারি ভগবত গীতা থেকে। সুসুগম, ভক্তি যুগের কর্ম জ্ঞান যোগাদির মতো ক্লেশ স্বীকার করতে হয় না, যে কোনো অবস্থায় ভক্তি যুগ আনন্দদায়ক, এই জন্য এটা সুসুগম। হ্যাঁ, এটার একটা সুন্দর উদাহরণ আছে, যে একদিন আমি উদাহরণ দিয়েছিলাম সেটা, যে একদিন প্রভুপাদের কাছে এক লোক এসে বলতেছে আপনারা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলেন, কিন্তু মৃত্যুর পরে যদি বলেন যে কৃষ্ণ বলতে কেউ নাই, যে কৃষ্ণ যদি বলতে কেউ নাও থাকে তাও আমরা তো আনন্দে আছি না, ফাস্টিং এর পরে ফিস্টিং, হ্যাঁ আমরা আনন্দ করতেছি প্রত্যেকটা উৎসবে, যে কয়দিন পরে আসতেছে কি, হ্যাঁ কয়দিন পরে আসতেছে শ্রীরাধি উৎসব, স্নান যাত্রা, রথযাত্রা, এরপরে রাধা অষ্টমী, হ্যাঁ কৃষ্ণের জন্মাষ্টমী, বলরাম পূর্ণিমা, এই তো প্রত্যেকটা কি ফিস্টিং এ আছে, আনন্দের মধ্যে আছি, আমাদের কষ্ট হচ্ছে না আনন্দে আছি, যদি কৃষ্ণ না থাকে তবু সমস্যা নাই আনন্দের মধ্যে আছি। এখন আমার প্রশ্ন, যদি গিয়ে দেখেন যে কৃষ্ণ বলতে কেউ আছে তখন আপনার কি ক্ষতি হবে, শেষ। তাহলে আমরা সব আনন্দের মধ্যে আছি, অভ্যয়ম, হ্যাঁ কর্ম জ্ঞানাদির নেই, হ্যাঁ নশ্বর নয়, তা মুক্তির পরে ভগবত সেবা চলতে থাকে, এটা কিন্তু অভ্যয় কি হবে, আমাদের এই দেহ চলে যেতে পারে কিন্তু এই কর্মগুলো কখনো নাশ হবে না। এখানে বলছে একই বলা হয় প্রত্যক্ষ গমন ধর্ম, প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি অবগমন ধর্ম। যদি তুমি প্রচন্ড ক্ষুধার্ত হও এবং তোমাকে খুব ভালো করে পুষ্টিকর সুস্বাদু খাবার দেওয়া হয় তবে নিজেই বুঝতে পারবে হ্যাঁ এই তো আমি ক্রমেই শক্তি লাভ করছি, এতেই বলে প্রত্যক্ষ ধর্ম ধর্ম প্রত্যক্ষ অবগমন ধর্ম। ঠিক তেমনি যদি তুমি কৃষ্ণ ভাবনার পন্থা গ্রহণ করো তবে তুমি স্বয়ং বুঝতে পারবে কিভাবে ক্রমে তুমি তৃপ্ত হচ্ছ। খাবার গ্রহণ করলে যেরকম আমাদের কি হয় পুষ্টি তুষ্টি সন্তুষ্টি আসে, ঠিক ভক্তি জীবনের মাধ্যমে আমাদের মধ্যে এরকম ভাবে সন্তুষ্টতা আসবে। অচিন্ত বেদাভেদ তত্ত্ব এখানে বলছে যে এই জড় সৃষ্টির সঙ্গে ভগবানের চিন্ময় সম্পর্ক কি বলছে, প্রথম বলছে সবকিছু ভগবানের সৃষ্টি, ভগবানের, ভগবান বলছে জড় সৃষ্টির সাথে ভগবানের সম্পর্কটা কি, সবকিছু কার সৃষ্ট, ভগবান বলছে সবকিছু আমার সৃষ্ট, আমি তাতে অবস্থিত নই, আমি তাতে কি নই অবস্থিত নই, যদিও আমি সর্বব্যাপ্ত সমস্ত জীব আমাতে অবস্থিত, আমি সর্বব্যাপ্ত এবং সমস্ত জীব আমাতে অবস্থিত, আমি তাতে অবস্থিত নই। এর উদাহরণ আমরা কি দিয়েছি, সূর্য এবং সূর্যের রশ্মি, রাজা এবং প্রশাসনিক বিভাগ, মনে আছে তো, তারপর বলছে জীবের সঙ্গে কৃষ্ণের চিন্ময় সম্পর্ক কি বলছে, জীব সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল যদিও তারা স্বাধীনভাবে কাজ করে, সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল কিন্তু তারা স্বাধীনভাবে কি করে, একটা একটা উদাহরণ তাকে একটা কি দিয়েছে, একটা স্বতন্ত্রতা দিয়েছে, ভগবানও অনাসক্ত উদাসীন, ভগবান অনাসক্ত এবং উদাসীন। যেরকম ভাবে এখানে উদাহরণ দিয়েছে কি, উদাহরণ হিসেবে আকাশে বাতাসের বিচরণ, হ্যাঁ আর কৃষ্ণের উদাসীনতার একটা বিচার দিয়ে উদাহরণ দিয়েছে কি, হাইকোর্টের বিচারপতির মতো, পাইছেন কিনা মনে আছে,
আর এটা উত্তরণ কি আকাশ এবং বাতাসের বিচরণ কিভাবে দিছে যেরকম ভাবে হ্যাঁ কৃষ্ণ সম্পূর্ণ রূপে জীব সম্পূর্ণ ভগবানের উপর নির্ভরশীল কিন্তু তো তথাপি জীবের একটি স্বাধীন একটা স্বাধীনতা আছে আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি মায়া দৃশ্যেন প্রকৃতি এখানে বলছে যে মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করে তেমন এটা উদাহরণ তাৎপর্যের মধ্যে আছে মায়ের দোষের তাৎপর্যের মধ্যে পাবেন মাতার গর্ভে কি করে এই বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করে তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জরা প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করে তাহলে কি করছে দেখি সমস্ত জীবকে কিভাবে এই প্রকৃতির গর্ভে সঞ্চারিত কে করতেছেন এই ভগবান সঞ্চারিত করতেছেন প্রকৃতির গর্ভে সঞ্চারিত কে করতেছেন ভগবান সঞ্চারিত করতেছেন আর প্রকৃতি মানে কি এই যে দুর্গা দেবী কি বুঝতে পারতেছেন কথাটা আবার ভালোভাবে বুঝেন তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জরা প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে বিভিন্ন বিভিন্ন এই যে এই কাজটা করেন ব্রহ্মা এই যে তাদের এই ব্রহ্মা কাজটা কি এই যে তাদের পূর্ব জন্মের কর্ম বাসনা অনুসারে এই আত্মাগুলাকে এই যে আত্মাগুলা সৃষ্টি করতেছেন ভগবান এই ওনার মাধ্যমে তৈরি করছেন আর এই আত্মাগুলাকে ব্রহ্মা কি করছেন তার কর্ম ফল অনুসারে এক একটা দেহের মধ্যে দিয়ে দিচ্ছেন কি বুঝতে পারছেন এখনো ঢুকতেছে না মাথার মধ্যে এই যে দেহগুলা বানায় বানায় তার কর্ম ফল অনুসারে এই দেহগুলার মধ্যে ঢুকাই গেছেন ব্রহ্মা আর এই আত্মাগুলোকে তৈরি করছেন ভগবান কৃষ্ণ কার মাধ্যমে তৈরি করছেন এই আত্মাগুলো সৃষ্টি করছেন ভগবান দুর্গা দেবীর গর্ভে সেগুলোকে শক্তির মাধ্যমে সঞ্চারিত করে সেগুলোকে তৈরি করছেন এই যে সমস্ত জীবকে সঞ্চারিত করছেন কি কথা ক্লিয়ার হয়েছে তারা কৃষ্ণের উপাসনা করে না তারা হচ্ছে কি মূর্খ তারা কি মনে করে তারা মনে করে কৃষ্ণ একজন সাধারণ মানুষ সে কৃষ্ণ একজন কি সাধারণ মানুষ কৃষ্ণ যখন অবতরণ করেন তখন তাকে অবজ্ঞা করে কিছু মানুষ আরে কৃষ্ণের আবার জন্ম হয় তিনি সাধারণ মানুষের মতো আইসে মৃত্যুবরণ করছে সাধারণ মানুষের মতো তার কার্যকলাপ গুলো সাধারণ ছিল কিনা দেখো এই জন্য বলছে এই যারা মরে তাদেরকে কি বলছে তারা রাক্ষস এবং অসুর ভাবের প্রতি আকৃষ্ট হয় তারা কি হয় রাক্ষস এবং আসুরী ভাবের প্রতি তারা আকৃষ্ট হয় তারা জরা প্রকৃতির আশ্রয় গ্রহণ করে না প্রকৃতি মোহিনীম স্মিতা তারা কি করে এই যারা প্রকৃতির আশ্রয় গ্রহণ করে না তারপরে বলছে কি কর্মী কারা কর্মফল থেকে এই জন্য এই সমস্ত মানুষ পুরো মানুষটা কি হয় তাদের সমস্ত কর্মফল থেকে তারা কর্মফলের ব্যক্ত হয় জ্ঞানের প্রয়াস থেকে তারা ব্যক্ত হয় মুক্তি লাভের আশা থেকেও তারা ব্যক্ত হয় এই পুরো ব্যক্তিরা কখনো মুক্তি লাভ পায় না তাদের কর্মবৃত্তা তাদের জ্ঞান বৃত্তা যারা কৃষ্ণের উপর বড় ব্যক্তি কি বলছে ইহাদের পরবর্তী শ্লোকগুলোতে ব্যাখ্যা করেছে যে স্পষ্ট ভাবে উপলব্ধি করা যায় যে নবরূপে অবতরণ করলে নররূপে অবতরণ করলেও নররূপে ঠিক আছে নররূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন সমস্ত সৃষ্টির সৃজন পালন সংহার পরমেশ্বর ভগবান কখনোই একজন তিনি করেন এজন্য তিনি কখনোই একজন সাধারণ মানুষ হতে পারেন না কিন্তু তবু অনেক মরুমা লোক মনে করেন যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ এবং তার চেয়ে বেশি কিছু মনে করেন না তারা হচ্ছে মরু তারা কি মুরো প্রপাত বলছেন এবং বলছেন মুরো কারা যারা কৃষ্ণের উপাসনা করেন না তারা মুরো কি বলছেন কৃষ্ণের বিগ্রহ জ্ঞানময় আনন্দময় এই সমস্ত অপাকৃত গুণাবলী সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবদ গীতার অনেক তথাকথিত পণ্ডিত ব্যক্তিরা ও ব্যাখ্যাকারেরা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করেন পূর্ব জন্মের পুণ্যকর্মের ফলে এই ধরনের পণ্ডিত ব্যক্তি অসাধারণ প্রতিভাবান হতে পারেন কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বর্ণ পোধারায় পরিচায়ক তাই তাকে মূঢ় বলা হয়েছে কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং তার শক্তির বৈচিত্র্য সম্বন্ধে তারা অজ্ঞ তারাই তাকে সাধারণ বলে মনে করে তার শক্তি সম্বন্ধে যারা অজ্ঞ তাকেই তারা সাধারণ বলে মনে করে যারা সকাম পূর্ণ কর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই জড়বন্ধন থেকে মুক্তি লাভের আশা করেছে তারা কোনোটিতেই সফল হবে না কারণ তারা সমস্ত কিছুতে ব্যর্থ বলছে না সমস্ত কিছু ব্যর্থ না তারা কর্মেও ব্যক্ত তারা জ্ঞানও ভক্ত তারা মুক্তিতেও ব্যক্ত তাহলে এই জন্য বলছে তারা মুক্তি লাভের কোনো আশা
মুক্তিলাভের আশা করছে তারা কোনোটিতেই সফল হবে না, কারণ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপহাস করে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে তারা তারাই উপহাস করে যারা তার প্রতি ঈর্ষাপরায়ণ। তাদের নিয়তি হচ্ছে জন্ম জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারবার আসুরিক ও নিরীশ্বরবাদী জনিতে জন্মগ্রহণ করা। তারা কি করে জন্মান্তরভাবে এইভাবে আসুরিক জনিতে ভ্রমণ করবে এবং তাদের প্রকৃত জ্ঞান চিরকালই মহাচ্ছন্ন হয়ে থাকবে, যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টি রাজ্যে সবচেয়ে তমসাময় অধম জনিতে পতিত হবে। তারপরে বলছে কারা মহাত্মা, মহাত্মা কারা, ওই যে ১৪ নম্বর ১৩ ১৪ নম্বর শ্লোকে বলছে যে তারা আমাকে সর্বভূতের আদি অভয় জানে, জেনে অনন্য চিত্তে আমার ভজনা করে, তারা মহাত্মা। তারা আমার, যারা আমার দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন তারা মহাত্মা। তারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সঙ্গে আমার উপাসনা করে তারা মহাত্মা। কিভাবে ভজনা করতে হবে, তারা কিভাবে ভজনা করেন, তারা কিভাবে ভজনা করে, শুধু এইভাবে ভজনা করলে হবে না। বলছে তারা সর্বদাই অনন্য সতত কীর্তনন্তমাম যতত্তস্য ধীরব্রতা। তারা কি করে সর্বদাই, শুধু এক সময় না, সর্বক্ষণ আমার মহিমা কীর্তন করতে তারা মগ্ন থাকে। তারা নিরন্তর আমার মহিমা প্রচারে নিয়োজিত থাকে। তারা ধীরব্রত যত্নশীল হয়ে আমার সেবায় যুক্ত থাকেন। তারা আমাকে প্রার্থনা ও প্রণাম নিবেদন করেন। এইভাবে তারা মহাত্মায় পরিণত হয়। এই ভক্তি যুগ কেবল সহজসাধ্যই নয়, তা অত্যন্ত আনন্দ সঙ্গে সম্পাদনা করা হয়েছে। এর জন্য কোনো কঠোর তপস্যা বা কচ্ছ সাধনার সাধনের প্রয়োজন হয় না। সদ্গুরু তত্ত্বাবধানে গৃহস্থ সন্ন্যাসী বা ব্রহ্মচারী রূপে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় পরম পুরুষোত্তম ভগবানের ভক্তি সাধন করার মাধ্যমে যথাযথ মহাত্মায় পরিণত হওয়া যায়। এই জন্য প্রভুপাদ বলছে মহাত্মা যারা ভক্তি যোগ অবলম্বন করেন তারা মহাত্মা। তার হৃদয় হৃদয়ে মহৎ হয়ে ওঠে, তার হৃদয় মহৎ হয়ে ওঠে। মহাত্মা মানে হলো যিনি তার হৃদয়কে মহৎ করে তোলেন। ও হ্যাঁ, সবকিছুই ভগবানের, এমনকি আমিও তো ভগবানেরই। এই হলো মহাত্মাদের মনোভাব, যিনি ভাবতে পারেন সবকিছু ভগবানের এবং তিনিও ভগবানেরই। সবকিছু পরম মালিক, সবকিছুর পরম মালিক হলেন ভগবান, তাই সবকিছু তার সেবায় নিয়োগ করা উচিত। মহাত্মার যোগ্যতা এখানেই। ভগবান মহান হওয়ায় তার সেবা করার ফলে মহাত্মার হৃদয়ও মহৎ হয়ে ওঠে। এই হলো মহাত্মা, এই হলো মহাত্মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা ১৪ নম্বর শ্লোক পর্যন্ত শেষ করব।